তো আজকে আমরা শুরু করব রুটস অফ নন লিনিয়ার ইকুয়েশন। যে আমার যদি একটা নন লিনিয়ার ইকুয়েশন থাকে তাহলে তার রুট আমরা কিভাবে বের করতে পারি। তো রুট বের করা মানে কি কে বলতে পারো? বা কোন একটা ফাংশন এফ এক্স আছে, ধরো এফ এক্স ইকুয়াল টু জিরো, এরকম একটা ফাংশন আছে, এই ফাংশনের সলিউশন বের করা মানে কি কে বলতে পারো? হচ্ছে আমি বললাম এক্স কিউব, এই ফাংশনটার মান জিরো হয় তাহলে সেটাই হচ্ছে এটার সলিউশন। বুঝতে গেছে? যেমন এখানে সম্ভবত হচ্ছে কি, ওয়ান নিলে কি হয়, জিরো হয়, তাই না? এখানে ওয়ান নিলে জিরো হয় না, এটা হচ্ছে ওয়ান কিউব, এটা মাইনাস টু আর এটা ওয়ান, হ্যাঁ জিরো। তাহলে এই যে আমি এক্স এর মান ওয়ান এর কারণে ফাংশনটার মান জিরো হলো, তাহলে আমি বললাম যে এই ফাংশনের একটা রুট হচ্ছে ওয়ান, বা এক্স এর একটা ভ্যালু হচ্ছে ওয়ান। তো শুরুতে একটু ব্যাকগ্রাউন্ড নলেজ আমরা দেখি, যে আমাদের যেই ফাংশন গুলো থাকবে সেগুলোকে আমরা ব্রডলি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন হতে পারে, পলিনোমিয়াল ইকুয়েশন হতে পারে, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হতে পারে। আচ্ছা, এগুলো আবার লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে। তো এই টার্মটা তো তোমরা প্রায় সময় শুনেছো যে লিনিয়ার আর নন লিনিয়ার, কে বলতে পারো পার্থক্যটা কি? কোন একটা ফাংশনকে কখন আমরা লিনিয়ার বলবো আর কখন নন লিনিয়ার বলবো, একটু শুনি, এক দুইজন একটু বলো। লিনিয়ার হলে সেটা বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল হবে, আর নন লিনিয়ার হলে এটা মাল্টি ডাইমেনশনাল। না না, সেটা লিনিয়ার হওয়ার জন্য হচ্ছে কি, এখানে যেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জের সাথে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই আছে, সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ হচ্ছে আমরা যদি ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু বলি, এবং এখানে এক্সটা যদি হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এক্স এর চেঞ্জের সাথে সাথে ওয়াই যদি প্রপোর্শনালি চেঞ্জ হয় তখন সেটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। আর যদি এরকম ডাইরেক্ট প্রপোর্শনালি না হয় তাহলে সেটাকে বলা হয় নন লিনিয়ার ইকুয়েশন। তো এটা হচ্ছে মিনিংগত পার্থক্য। আর সহজেই বোঝার উপায় হচ্ছে কি, লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে কি একঘাতের ইকুয়েশন হবে, একঘাত বাদ দিয়ে অন্য যে কোনো কিছু হলে সেটা হচ্ছে কি নন লিনিয়ার ইকুয়েশন হবে। আর জিওমেট্রিক্যাল শেপে যদি যাও তাহলে সেটা যদি আমরা স্ট্রেট লাইন হলে মনে হয় স্যার লিনিয়ার হবে, ডাইমেনশন প্লেনে সেটা হবে হচ্ছে স্ট্রেট লাইন। আর থ্রি ডাইমেনশন প্লেনে কি হবে বলো দেখি, আমার যদি ইকুয়েশনটা এরকম হয় x + y + z, তাহলে তখন এটা একটা প্লেন হবে, সেটা যদি একটা প্লেন হয় তখন হচ্ছে সেটা একটা লিনিয়ার ইকুয়েশন হবে। অর্থাৎ হচ্ছে টু ডাইমেনশনাল ইয়াতে হচ্ছে একটা স্ট্রেট লাইন পাবো, আর থ্রি ডাইমেনশনে হচ্ছে একটা প্লেন পাবো লিনিয়ার ইকুয়েশনে। যাই হোক, আমরা এখন আসি ওই যে তিনটা ক্যাটাগরি বলেছিলাম, অ্যালজেব্রিক, পলিনোমিয়াল, ট্রান্সেন্ডেন্টাল। তো অ্যালজেব্রিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা হচ্ছে এরকম, এফ এন ওয়াই এন প্লাস এফ এন মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান, এফ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এফ জিরো ইকুয়াল টু জিরো। তো এটাকে আমরা সাধারণত এফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো বলি। আর এখানে এফ আইটা হচ্ছে আইথ অর্ডার পলিনোমিয়াল, পলিনোমিয়ালকে আমি একটু পরে আসছি। তো নিচে দেখো কয়েকটা ইকুয়েশন এখানে আমি লিখছি, থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো, টু এক্স প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু জিরো, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই কিউব ইকুয়াল টু জিরো, এগুলো সবই হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। তো এটা নন লিনিয়ার কেন সেটা তো সবাই বুঝতে পেরেছ, এটাকে নন লিনিয়ার বলছি কেন? ত্রিঘাত, হ্যাঁ, এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি,
আচ্ছা এটা নন লিনিয়ার কেন? আলোচনা করবো হচ্ছে এই পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে। তো পলিনোমিয়াল ইকুয়েশন বেসিক্যালি অ্যালজেব্রিক ইকুয়েশনের একটা সিম্পলেস্ট ফর্ম, এক ধরনের অ্যালজেব্রিক ইকুয়েশন হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। তো এটার জেনারেল ফরম্যাটটা হচ্ছে এরকম, এ এন এক্স টু দি পাওয়ার এন, তারপরে হচ্ছে এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ ওয়ান এক্স এভাবে আপ টু এ ওয়ান এক্স প্লাস এ ওয়ান জিরো ইকুয়াল টু জিরো। তো এখানে হচ্ছে আমরা এই যে এ এন এ এন মাইনাস ওয়ান এ ওয়ান এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট, এবং এদেরকে আমরা সাধারণত কোফিসিয়েন্ট বলি। আর এক্স এর পাওয়ারটা দেখো সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার এড, এরপরে এক এক করে কমেছে। এ টু দি পাওয়ার জিরোর সাথে, সরি এ জিরোর সাথে এক্স এর পাওয়ার কত বলো দেখি? এক্স এর পাওয়ার ওয়ান স্যার। না না এখানে হচ্ছে ওয়ান, এ ওয়ান এক্স মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ওয়ান, এখানে কত? এক্স পাওয়ার জিরো স্যার। জিরো, কারণ এক্স টু দি পাওয়ার জিরোর মান কত? ওয়ান স্যার। ওয়ান, তাহলে এ জিরো ইন্টু ওয়ান, তার মানে হচ্ছে এটা হচ্ছে এ জিরোই। তো এটাকে বলছে হচ্ছে nth ডিগ্রি পলিনোমিয়াল বলে। তো জেনারেলি আমরা জানি যে একটা nth ডিগ্রি পলিনোমিয়ালে কয়টা রুট পাওয়া যায়? n সংখ্যক রুট পাওয়া যাবে। অর্থাৎ হচ্ছে আমার যদি ইকুয়েশনটা x কিউব হয় তাহলে এখান থেকে আমি তিনটা রুট পাবো, এটা যদি x টু দি পাওয়ার 5 হয় এখান থেকে পাঁচটা রুট পাবো। তাহলে একটা nth ডিগ্রি পলিনোমিয়ালের আমরা রুট পাবো হচ্ছে n সংখ্যক। তো এই রুট গুলো হচ্ছে রিয়েল এবং ডিফারেন্ট হতে পারে, রিয়েল এবং রিপিটেড হতে পারে, বা কমপ্লেক্স নাম্বার হতে পারে। তো রিয়েল এন্ড ডিফারেন্ট মানে হচ্ছে কি সবগুলো রুটই রিয়েল বাস্তব, এবং হচ্ছে ডিফারেন্ট এক একটা রুটের সাথে একটা রুটের মিল নেই। আবার হচ্ছে রিয়েল এন্ড রিপিটেড, অর্থাৎ হচ্ছে এখানে এন সংখ্যক রুট আছে, সবগুলো রুট রিয়েল নাম্বার, কিন্তু একই রুট মাল্টিপল বার আছে। আর কমপ্লেক্স নাম্বার হচ্ছে এখানে রুট আছে কিন্তু রুট গুলো হচ্ছে কি ইমেজারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটা শর্ত তোমরা জানো যে কমপ্লেক্স রুট গুলো হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, মানে আইদার দুইটা থাকবে, নাই শূন্যটা থাকবে, নাই চারটা থাকবে, নাই ছয়টা থাকবে, কখনোই বিজোড় সংখ্যক কমপ্লেক্স রুট থাকতে পারবে না। আচ্ছা এখন যদি আমার এন যদি অড নাম্বার হয় তাহলে এখান থেকে আমরা ডিডিউস করতে পারি কি এটা হয়তো রিয়েল অথবা ডিফারেন্ট অথবা একটা রিয়েল রুট পাওয়া যাবে। আমার যদি বাকি দুইটা কমপ্লেক্সও হয় একটা রুট কি হবে? রিয়েল 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 নাম্বার হবে। আচ্ছা এখানে কয়টা কোএফিসিয়েন্ট আছে বলতে পারবা? আমার যদি একটা nth ডিগ্রি পলিনোমিয়াল হয় তাহলে সেখানে কয়টা কোএফিসিয়েন্ট আছে? তার মানে আমার এ জিরো থেকে এ এন পর্যন্ত আছে, তাহলে এখানে সংখ্যা কি এন টা না অন্য কিছু? এটার সাথে হচ্ছে কি কিছু না লিখা মানে কি তাই না? আরেকটা এখানে আছে তিনটা স্যার, তিনটা। তাহলে এটা সবসময় মনে রাখবা, একটা n ডিগ্রি যদি পলিনোমিয়াল হয় তাহলে নাম্বার অফ কোএফিসিয়েন্ট হচ্ছে n+1, n টা না, এটা অনেকে ভুল করে। কারণ আমি a 0 পর্যন্ত যাচ্ছি, আমি যদি a 1 পর্যন্ত যেতাম a 1 থেকে n হচ্ছে n টা, কিন্তু a 0 একটা আলাদা আছে, তার মানে এখানে n+1 টা হচ্ছে কোএফিসিয়েন্ট আছে। তাহলে এটা সবাই বুঝা গেছে? এটা প্রায় সময় অনেকে ভুল করে আর কি ইনিশিয়াল লেভেলে।
আচ্ছা এবার আসা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন মানে হচ্ছে এখানে কি থাকতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকতে পারে, এক্সপোনেন্ট থাকতে পারে, লগারিদম থাকতে পারে। যেমন ধরো 2 sin x - x, e^x sin x - log x, এই ধরনের ইকুয়েশনকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তো ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হচ্ছে ফাইনাইট অর ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল রুটস থাকতে পারে, আবার কোনো রুট নাও থাকতে পারে। পলিনোমিয়ালে যেমন আমরা বললাম যে এখানে n সংখ্যক রুট থাকবেই, সেটা রিয়েল হোক বা কমপ্লেক্স হোক, কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনে হচ্ছে কি এই ধরনের কোনো নাই, এখানে ফাইনাইট সংখ্যক সলিউশন থাকতে পারে, ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকতে পারে, আবার কোনো সলিউশন কি নাও থাকতে পারে। আচ্ছা এখন আসো যে আমাদের মূল টার্গেট, মেথডস অফ সলিউশন, হাউ টু সলভ দিস প্রবলেমস। একটা নন লিনিয়ার ইকুয়েশন আমাদের দেওয়া আছে, আমরা কিভাবে সলভ করব। লিনিয়ার যদি টু ভেরিয়েবল বা ওয়ান ভেরিয়েবল এর লিনিয়ার হয় সেটা তো অনেক সহজ, আমরা পরে যাব। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নামে আমাদের একটা টপিকস আছে, আমরা আগে নন লিনিয়ার ইকুয়েশনের সলিউশন দেখি। তো অনেক ধরনের মেথড আছে, আমরা কয়েকটা মেথড নিয়ে এখানে আলোচনা করব। ডাইরেক্ট অ্যানালিটিক্যাল মেথড, গ্রাফিক্যাল মেথড, ট্রায়াল এন্ড এরর মেথডস, ইটারেটিভ মেথডস। তো ডাইরেক্ট অ্যানালিটিক্যাল মেথড হচ্ছে এই ইকুয়েশন থেকে আমি সরাসরি কোনো একটা ফর্মুলা দিয়ে বা কোনো একটা ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ, তোমরা যেটা শিখেছ এর আগে, তো এই ধরনের ওয়েতে যদি আমরা সলভ করি, যেমন ধরো ax² + bx + c = 0, এই ধরনের ইকুয়েশনকে আমরা কি বলি, কোয়াড্রেটিক ইকুয়েশন বলি, তাই না, দ্বিঘাত সমীকরণ বলি। তো এটার সলিউশনটা কেউ বলতে পারবে? x = কত? তাহলে এইভাবে আমরা যদি করি বা আমরা একটা দ্বিঘাত সমীকরণকে আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে করি, তাহলে এইভাবে যে সকল পদ্ধতি গুলোতে আমরা আগে শিখছি, দুই ঘাত তিন ঘাত সমীকরণের, এগুলোকে বলা হয় ডাইরেক্ট অ্যানালিটিক্যাল মেথড। অর্থাৎ হচ্ছে আমরা ম্যাথামেটিক্যাল একটা অ্যাপ্রোচ ইউজ করব, যার মাধ্যমে আমরা ইয়াটা সলভ করব। আচ্ছা তবে যখন আমার ঘাত বড় হয়ে যাবে তখন অনেক সময় হচ্ছে কি অ্যানালিটিক্যাল মেথডে এই ধরনের ইকুয়েশন সলভ করা অনেক কঠিন হয়ে যায়, তো তখন আসে হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড কি, আমি একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর বিভিন্ন ভ্যালু কি করলাম, প্লট করলাম, এদিকে x অ্যাক্সিস নিলাম, এদিকে y অ্যাক্সিস নিলাম। তাহলে ধরো এখানে হলো, এখানে হলো, এখানে হলো, এখানে হলো, এখানে হলো, এখানে হলো, এখানে হলো। তো আমার সলিউশনটা আসলে কোথায় বলো দেখি, আমার সলিউশনটা হচ্ছে কি x এর কোন ভ্যালুতে y এর মান 0। ধরো হচ্ছে আমার যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় এরকম হবে, তাই না, তাহলে এইখানে হচ্ছে আমার সলিউশনটা আছে, x এর কোন ভ্যালুতে y এর মান 0, ধরো সেটা বক্ররেখা বা এরকম, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন। অর্থাৎ হচ্ছে x এর যে ভ্যালুতে y অ্যাক্সিস এর মান হচ্ছে কি 0, এই কার্ভটা x অ্যাক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটাই হচ্ছে কি আমার সলিউশন। বুঝা গেছে গ্রাফিক্যাল মেথডটা? জি স্যার, ছোটকালে তোমরা হয়তো এরকম গ্রাফ করেছো, তাহলে আমি এখানে স্যার এটা মানে সাইন ওয়েভের জন্য বলা যায় যে গ্রাফিক্যাল মেথড ইউজ করে, অনেক ভাবে অনেক কিছুতেই করেছো, ধরো একটা প্যারাবোলা আছে, ধরো এরকম আছে, ঠিক আছে, তাহলে এটা একটা সলিউশন, মানে এটা কার্ভের নেচারের উপর নির্ভর করবে, এরকম আছে। অর্থাৎ হচ্ছে যেই x এর যেই ভ্যালুতে এটা y অ্যাক্সিস এর মান 0, অর্থাৎ হচ্ছে x এর যেই ভ্যালুতে এটা হচ্ছে ইন্টারসেক্ট করে উঠে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে আমার সলিউশন। তো আমি এটা গ্রাফ একে ওখান থেকে গ্রাফটা ড্র করে বোঝার চেষ্টা করব। তো এটা সমস্যা হচ্ছে যে আমি যখন পয়েন্ট গুলো বসাবো এখান থেকে খুব বেশি অ্যাকুরেটলি, মানে গ্রাফ গুলো আসলে যে পয়েন্ট থেকে অনেক ভাবে ড্র করা যায়, মানে তুমি চোখের আন্দাজে হচ্ছে যে ড্র করতে হয়, এর ফলে মানটাও তো আসে না, অ্যাকুরেট আসে না। আর আরেকটা মেথডের নাম এখানে বলছে ট্রায়াল এন্ড এরর মেথড, এটা হচ্ছে একেবারে গ্যাস করা, অর্থাৎ হচ্ছে প্রথমে আমি x এর মান 1 ধরলাম, হলো না, ঠিক আছে 5 ধরলাম, হলো না, ঠিক আছে 3 ধরলাম, হলো না, এভাবে ইচ্ছামতো একটা একটা করে ভ্যালু দেখলাম,
যেই ভ্যালুর কারণে ফাংশনের মানটা জিরোর খুব ক্লোজে আসবে সেটাকে আমরা বলবো তার সলিউশন। তো বুঝতে পারছো যে এটা আসলে কোনো কি বলে সিস্টেমেটিক কোনো অ্যাপ্রোচ না, র্যান্ডমলি বিভিন্ন ভ্যালু ধরে কোনো একটা ভ্যালুতে মান পেয়ে যাওয়া আর কি। তাহলে দেখা যাবে যে অনেক সময় অনেকবার দেখার পরেও আমি পাচ্ছি না, আবার অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তো তাহলে এই দুইটা মেথডের অনেক লিমিটেশন আছে। আর অ্যানালিটিক মেথডের সমস্যা হচ্ছে যে অনেক ইকুয়েশন আছে, যে সকল ইকুয়েশনের কি করা যায় না, অ্যানালিটিক্যাল ওয়েতে সলভ করা যায় না। তাইলে এখন আমাদের উপায় কি, যে সকল জায়গায় হচ্ছে আমরা আইদার সলভ করতে পারি না অথবা ওটা অনেক টিডিয়াস হতে পারে বা টাইম কনজিউমিং হতে পারে, তো সেখানে আমরা নিউমেরিক্যাল মেথড চিন্তা করতে পারি, যে মেথডটাকে আমরা বলছি ইটারেটিভ মেথড। নিউমেরিক্যাল মেথড বেসিক্যালি এক ধরনের ইটারেটিভ মেথড। তো নিউমেরিক্যাল মেথড বা ইটারেটিভ মেথডে আমরা শুরু করতে হয় সাম ইনিশিয়াল গ্যাস দিয়ে, অর্থাৎ হচ্ছে আমরা প্রথমে ধরে নিব যে সলিউশন হচ্ছে এটা। এরপরে হচ্ছে আমরা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে ধীরে 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 আমরা হচ্ছে কি সলিউশনের দিকে ক্লোজার হব। তো এটাকে দুটো ব্রড ক্যাটাগরিকে ভাগ করা যায়, একটাকে বলা হয় ব্র্যাকেটিং মেথড আর একটাকে বলা হয় ওপেন এন্ড মেথড। তো ব্র্যাকেটিং মেথডে হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে দুটো ইনিশিয়াল গ্যাস করতে হয়, তো এমন ভাবে গ্যাস করব যেন ওই দুটো গ্যাসের মাঝখানে হচ্ছে সলিউশনটা অবশ্যই আছে। কথাটা কি বোঝা গেছে না বোঝা নাই? জি স্যার। হ্যাঁ, মানে আমরা এমন একটা গ্যাস করব, ধরো সলিউশনটা হচ্ছে 1.2, তাহলে আমরা গ্যাস করলাম সলিউশনটা হচ্ছে 1 আর 2 এর মাঝখানে আছে, তাহলে একটা গ্যাস হচ্ছে 1 আর একটা গ্যাস হচ্ছে 2, আর রিয়েলি সলিউশনটা হচ্ছে 1.2। তাহলে অর্থাৎ হচ্ছে ব্র্যাকেটিং মেথডে হচ্ছে আমাকে দুইটা গ্যাস করতে হবে যেন সেই দুইটা গ্যাস আমার যে সলিউশনটা আছে একটা তার থেকে কম একটা তার থেকে বেশি। তো কিভাবে করব সেটা আমি পরে আসছি। তো এটা হচ্ছে ব্র্যাকেটিং মেথডের মূল বৈশিষ্ট্য। তাহলে আমরা ধীরে ধীরে এই ভিতরে যে সলিউশনটা আছে সেটা বের করে ফেলতে পারবো। তো এই দুইটার পপুলার অনেকগুলো মেথড আছে, তার মধ্যে দুইটা পপুলার মেথড হচ্ছে বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড। আর ওপেন এন্ড মেথড মানে হচ্ছে এখানে আমি যে দুইটা গ্যাস করব সেটা নট নেসেসারি তার মাঝখানে রুট থাকতে হবে। ধরো আমার রুট হচ্ছে 2.5, কিন্তু আমি গ্যাস করলাম 1 আর 2, এখান থেকেও এই 2.5 সলিউশনটা বের করে ফেলা যাবে। আবার অনেক সময় থাকে যে আমাকে দুইটা গ্যাস করতে হয় না, একটা গ্যাস করতে হয়। ধরো আমি গ্যাস করলাম হচ্ছে 1, তাহলে তো এখানে ব্র্যাকেটিং এর মানে কোনো ব্যাপারই নাই, তাহলে এই 1 থেকে আমি ধীরে ধীরে সলিউশনটা কি পেয়ে গেলাম, 2.5 পেয়ে গেলাম। আচ্ছা এক মিনিট, আমার একটা কল আসছে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা।
আসসালামু আলাইকুম। আচ্ছা তোমরা জি স্যার, জি স্যার, ওই একটা কল আসছে। আসসালামু আলাইকুম স্যার, স্যার আসছে। হ্যাঁ, এখানে এই দুইটা পার্থক্য বুঝছো, ওপেন এন্ড মেথড হচ্ছে এখানে একটা বা মোর দেন ওয়ান গ্যাস করতে হয়, কিন্তু যে সলিউশনটা আসবে সেটা ওই মোর দেন ওয়ান গ্যাস হলে তার মাঝখানে থাকতে হবে এমন কোনো শর্ত নেই, আর একটা হলে তো এরকম ব্র্যাকেটের প্রশ্নই আসে না। আর ব্র্যাকেটিং মেথড মানে হচ্ছে আমি দুইটা গ্যাস করব এবং সলিউশনটা ওই দুইটার মাঝখানে থাকতে হবে। তাহলে ওপেন এন্ড মেথডের সবচেয়ে পপুলার যে মেথডটা সেটা হচ্ছে নিউটন র্যাফসন মেথড, সেকেন্ড মেথড আছে, এরকম আরো আমরা বেশ কিছু মেথড পাবো। আচ্ছা, তো আমরা সলিউশনের আগে আরেকটু দেখি। তো আগে বললাম যে আমরা এই কোর্সে সবচেয়ে বেশি যে ধরনের ইকুয়েশন নিয়ে কাজ করব সেটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। তো পলিনোমিয়াল ইকুয়েশনে আরো কয়েকটা বৈশিষ্ট্য আমরা একটু দেখে তারপরে সলিউশনের দিকে যাচ্ছি। তো কোন একটা পলিনোমিয়াল ইকুয়েশন যদি হয় এন এক্স টু দি পাওয়ার এন থেকে এ জিরো পর্যন্ত, তাহলে এখান থেকে একটা জিনিস পাওয়া যায় যে সবচেয়ে বড় যে রুটটা আসবে, লার্জেস্ট পসিবল যে রুটটা এখান থেকে সম্ভব, তার মান হচ্ছে এত, এ এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এ এন, আগে একটা মাইনাস সাইন আছে, এর থেকে বড় কোনো কি হবে না, রুট পাওয়া সম্ভব না। আর নিচে আরেকটা ইকুয়েশন পাওয়া যায়, সেটা হলো যে আমার যে রুটটা পাওয়া যাবে সেটা অ্যাবসলিউট ভ্যালুতে ম্যাক্সিমাম তার মান হবে হচ্ছে স্কোয়ার রুট অফ এ এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন স্কোয়ার মাইনাস টু এ এন মাইনাস টু ডিভাইড বাই এ এন। তো এই মানগুলো একটু মনে রাখলে ভালো, এগুলার মানে কিভাবে ডেরাইভ হয়েছে সেখানে আমি যাচ্ছি না। তার মানে হচ্ছে আমার রুটটা হচ্ছে মাইনাস এক্স ম্যাক্স এবং এক্স ম্যাক্স দুইখানে অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি, এই ব্র্যাকেটের মতো অবশ্যই থাকবে। তো এই যে একটু আগে আমরা বললাম যে আমাদের ইনিশিয়াল গ্যাস করতে হয় একটা বা মাল্টিপল, তো এটা হচ্ছে এই দুইটা ইকুয়েশন হচ্ছে আমাদেরকে এই ক্ষেত্রে কি কাজে দিবে। যেমন এখান থেকে আমরা একটা মান পাচ্ছি যে ম্যাক্সিমাম পসিবল, তাহলে এখান থেকে শুরু করি, অথবা যেখানে ব্র্যাকেট করতে হবে তাহলে আমরা এই বাউন্ডারি থেকে করতে পারি, অর্থাৎ অন্য কোনো আমাদের যদি ভ্যালু না থাকে তাহলে আমরা কি এই ভ্যালুগুলো থেকে আমরা হচ্ছে কি ইনিশিয়াল গ্যাস করার সুবিধাটা পাবো। তাহলে দুইটা কথা বুঝে গেছে যে একটা পলিনোমিয়াল ইকুয়েশনের ম্যাক্সিমাম পসিবল রুট হবে হচ্ছে এত, এর থেকে বড় কোনো রুট সম্ভব না। আর এটা হচ্ছে সার্চ ব্র্যাকেট, অর্থাৎ হচ্ছে ম্যাক্সিমাম ও মিনিমাম বাউন্ডারি দুইটা এখানে বলে দিয়েছে। আমি যেহেতু অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি তাহলে নেগেটিভ নিলে হচ্ছে মিনিমাম ভ্যালু আর এটা নিলে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এই রেঞ্জের ভিতরে হচ্ছে কি অল পসিবল রুট হচ্ছে থাকবে। তো একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে, 2x কিউব মাইনাস 8 স্কয়ার প্লাস 2x প্লাস 12, এটা হচ্ছে ধরো আমার একটা ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লার্জেস্ট পসিবল রুটটা কত। তাহলে একটু আগে ফর্মুলাটা দেখো কি লেখা ছিল, মাইনাস এ এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার কি এ এন, আর এটা হচ্ছে এ এন মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে 8, তাহলে মাইনাস 8 ডিভাইডেড বাই এ এন, এ এন হচ্ছে কত 2, আর বাইরে একটা মাইনাস সাইন আছে এই যে এই মাইনাস সাইনটার কারণে ইকুয়েশনের, তাহলে হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি 4। তার মানে হচ্ছে এই ইকুয়েশনটা কোনো রুট 4 এর বড় না, 4 থেকে বড় কোনো রুট এখানে পাওয়া যাবে না। আচ্ছা, আর সেকেন্ড যেটা হচ্ছে সার্চ ব্র্যাকেট থেকে আমরা পাই যে আমরা যদি এটাকে সলভ করি তাহলে হচ্ছে রুট 14 পাই। তার মানে এখানে আমরা বলেছি যে এখানে যতগুলো রুট আছে সেটা মাইনাস রুট 14 থেকে প্লাস রুট 14 এই রেঞ্জের ভিতরে সব রুট হচ্ছে থাকবে। তো এই ইকুয়েশনটা হচ্ছে কি এক্স কিউব, তাহলে বলো দেখি এখান থেকে ম্যাক্সিমাম, এখান থেকে আমরা কয়টা রুট পাবো, এক্স্যাক্টলি কয়টা রুট পাবো? তিনটা রুট পাবো। তাহলে এই তিনটা রুট হচ্ছে মাইনাস 14 মাইনাস স্কোয়ার রুট অফ 14 থেকে প্লাস স্কোয়ার রুট অফ 14 এই রেঞ্জের ভিতরে থাকবে। তাহলে এগুলো হচ্ছে আমার ওই যে গ্যাস করার ক্ষেত্রে হচ্ছে সুবিধা দিবে। আর প্রথম ইকুয়েশন থেকে আমি পেলাম যে এইখানের কোনো ভ্যালু কি 4 এর উপরে না, অর্থাৎ যে কোনো রুটের মান 4 থেকে বড় হবে না। তো উপরেরটা থেকে বেসিক্যালি নিচেরটা হচ্ছে আরো নিখুঁততে আর কি, আমি যখন
একটা গেস করতে চাই তখন এই ইকুয়েশনটা সলভ করে নিলে হয়, আর যখন আমার ব্র্যাকেট লাগে তখন হচ্ছে নিচের এটা হচ্ছে আমাদের কাজে দেয়। আচ্ছা এবার আসলে হচ্ছে আমরা যেহেতু ইটারেটিভ অ্যাপ্রোচে আগাবো, আমরা তো প্রথমে একটা গ্যাস করলাম, ওখান থেকে আরেকটা মান আসলাম, তারপর থেকে আরেকটা মান আসলো, তার থেকে আরেকটা মান আসলো, এভাবে আমরা কতক্ষণ চলবে? আমাদের টার্গেট হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কি সলিউশনের দিকে নিয়ে যাওয়া, কিন্তু কতক্ষণ আমি চালাবো? তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে স্টপিং ক্রাইটেরিয়ান, এটা কি স্লোপিং হয়ে গেছে, স্টপিং ক্রাইটেরিয়ান হচ্ছে আমরা ইউজ করব। তো স্টপিং ক্রাইটেরিয়ান অনেক ভাবে করা যায়, যেমন হচ্ছে আমার এক্স এর বর্তমান ভ্যালু এবং আগের ভ্যালু এই দুইটার ডিফারেন্সটা যদি একটা এরর লিমিট থেকে ছোট হয়, অর্থাৎ আমি ধরলাম যে এরর লিমিটটা হচ্ছে 0.001, তাহলে এর আগের ইটারেশন আমি এক্স এর যে ভ্যালু পেয়েছি আর এখন আমি যেই মানটা পেলাম এই দুইটার অ্যাবসলিউট ডিফারেন্স যদি ওই ভ্যালুটা থেকে ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো তখন আমি থেমে যাব। অথবা অনেক সময় অ্যাবসলিউট এরর না নিয়ে রিলেটিভ এরর নেওয়া হয়, তাহলে এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই ডিভাইড বাই এক্স আই প্লাস ওয়ান, এই মানটা যদি হচ্ছে কি আমার যে এরর লিমিটটা ধরলাম তার থেকে ছোট হয়। আবার অনেক সময় হচ্ছে কি আমি যদি ধরি যে ফাংশনের মানটা এই ইটারেশনে ফাংশনের মানটা হচ্ছে কি এরর থেকেও ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার তো টার্গেট হচ্ছে কি জিরো বানানো, তো আমি জিরো না পেয়ে আমি যদি ধরি 0.501 এর থেকেও হচ্ছে কি এক্স এর ওই ভ্যালুতে মানটা চলে আসে, তাহলে ওইটাকে আমি মনে করতে পারি কি অলমোস্ট এটা জিরোর সমান, তাহলে এটা একটা স্টপিং ক্রাইটেরিয়া। আবার অনেক সময় এটা হয় যে আগের ইটারেশনের এক ফাংশনের যেই মান আর কারেন্ট ইটারেশনের ফাংশনের যেই মান তার ডিফারেন্স যদি আমাদের কি এরর লিমিট থেকে ছোট হয়, এইভাবে বিভিন্ন ভাবে হচ্ছে আমাদের স্টপিং ক্রাইটেরিয়াটা ঠিক করা হয়। তবে অনেক সময় দেখা যায় যে আমাদের কোন একটা মেথড কাজ না করলে দুইটা মেথড একসাথে কম্বাইন করে চিন্তা করে করা হয়, অনেক সময় দেখা যায় সবগুলোই ফেল করতে পারে। তো সেক্ষেত্রে আরেকটা কাজ অনেক সময় করা হয় সেটা হলো যে আমি একটা ম্যাক্সিমাম লিমিট বেঁধে দিলাম, ধরো হচ্ছে আমি নিলাম যে ম্যাক্সিমাম 50 বার হচ্ছে আমি ইটারেট করব, এর বেশি করব না, তাহলে লাস্ট যে ভ্যালুটা আসবে সেটাকে আমি ধরে নিলাম যে আমার ফাইনাল অ্যাপ্রক্সিমেট ভ্যালু। মানে উপরে কোন একটা মেথডে যদি আমার কখনোই মানে কোন একটা মেথড দিয়ে যদি আমার টার্মিনেট না হয় তাহলে সাথে আমি এটা রাখলাম যে আমি 50 বারের বেশি কি করব না, ইটারেশন করবো না, বা এন এমন যদি আমি 100 ধরি আমি 100 বারের বেশি ইটারেশন করবো না। তো আসলে এই সবগুলো কথাই আমরা ভালো বুঝতে পারবো আমরা যখন একটা এক্সাম্পল নিয়ে কাজ করব। আমরা আজকের ক্লাসে হচ্ছে যাব ওই পর্যন্ত যাব। তো আরেকটু আমরা ওই পলিনোমিয়াল নিয়ে আলোচনা করি, তো এটাই মূলত হচ্ছে আজকের প্রথম ল্যাব ক্লাসে আমরা ল্যাবে প্রথম এটা ইমপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে হাউ টু ইভালুয়েট এ পলিনোমিয়াল। যেমন ধরো এইখানে একটা মান দেওয়া আছে fx equal to x cube 4 minus 4 square plus x plus 6, আচ্ছা x এর মান যদি 2 হয় এই ফাংশনের মান কত হয় কে বলতে পারো? একটু দ্রুত বের করো দেখি ছোটকালে তোমরা কিভাবে শিখছো, x এর মান 2 হলে ফাংশনের মান কত? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। হ্যাঁ একটু দ্রুত বের করো, জাস্ট এখানে মুখে মুখেও করতে পারো, x এর মান 2 হলে এই ফাংশনটার মান কত? 16 স্যার। একটু ভালো করে চিন্তা করে বলো স্যার, 8 আমার প্রপঞ্চভাবে এখান থেকে আসবে হচ্ছে 8, তাই না স্যার? এখান থেকে কত আসবে? এখান থেকে মাইনাস 8 2 টু দি পাওয়ার 4, তাহলে কত আসবে? 4 জিরো আসতেছে। তো তোমাদের আগেই বললাম যে আমাদের এই কোর্সের মূল যোগ্যতা হচ্ছে কি যোগ বিয়োগ গুণ ভাগ আর হচ্ছে ফাংশনের মান বের করা, এই কাজটা জানতেই হবে, দ্রুত করতে পারতে হবে। এই যে এখানে দেখো আমরা এই ফাংশনটা ইভালুয়েট করলাম, এখানে কি করেছি যোগ বিয়োগ করেছি গুণ করেছি আর এফ এক্স এর মান বের করেছি, তো এই জিনিসটা লাগবে।
তো এটা হচ্ছে আমরা নরমালি হচ্ছে এইভাবে কাজ করি যে একটা পলিনোমিয়ালের মান এভাবে হচ্ছে বের করি তো এই যে x কিউব এই মানটা যদি x টু দি পাওয়ার 10 হয় বা x টু দি 15 হয় অনেক সময় এটা বের করাটা আমাদের জন্য কি কষ্টকর হয়ে যেতে পারে আর ফাংশনের মান সব সময় 0 আসবে এমন না 2 এর জন্য 0 আসছে 3 এর জন্য হচ্ছে কি অন্য একটা ভ্যালু আসবে তো এই জন্য একটা চমৎকার মেথড আছে তো আমরা যদি এটার দিকে দেখি তো এখানে যেটা বলেছে যে এখানে হচ্ছে n ইনটু n প্লাস 1 মাল্টিপ্লিকেশন আছে এবং n সংখ্যক এডিশন করতে হয় অর্থাৎ হচ্ছে আমরা একটু আগে যেভাবে সলভ করলাম আমরা যদি এইভাবে সলভ করার চেষ্টা করি তো এবং এখানে আরেকটা সমস্যা হতে পারে সেটা হলো যে ধরো যোগ বিয়োগ করে ফাইনালি রেজাল্টটা হচ্ছে আমার একটা ইন্টিজার রেঞ্জের মধ্যে ধরো ফিট করে বা কোন একটা লিমিটের মধ্যে ফিট করে কিন্তু দেখা যাবে যে ইন্টারমিডিয়েট অপারেশন যখন হবে তখন সেটা হচ্ছে লিমিটের বাইরে চলে যেতে পারে তো এই সবগুলো মিলে হচ্ছে যে একটা চমৎকার অ্যালগোরিদমিক অ্যাপ্রোচ আছে যার মাধ্যমে আমরা যে কোনো পলিনোমিয়ালের সলিউশন করতে পারি তো সেটা হচ্ছে এরকম এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নেস্টেড মাল্টিপ্লিকেশন কিভাবে হয় সেটা দেখো শুরুতে আমি শুধুমাত্র একটা টার্ম নিলাম an কারণ আমার পলিনোমিয়ালটা তো হচ্ছে কি an x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 এভাবে তো a 0 শুরুতে আমি শুধু এই টার্মটা নিলাম এরপরে এটা হচ্ছে সাথে x গুণ করে পরের কোএফিসিয়েন্টটা নিলাম a n মাইনাস 1 পরের স্টেপে আমি কি করব এটাকে আবার x দিয়ে গুণ করে তারপরের কোএফিসিয়েন্টটা নিলাম a n মাইনাস 2 তাহলে এইভাবে চলতেই থাকবে লাস্টে হচ্ছে ধরো আমি a 1 পর্যন্ত নিলাম তাহলে এটাকে x দিয়ে গুণ করলাম গুণ করে পরের কোএফিসিয়েন্টটা নিলাম a 0 সবাই এটা বুঝতে পারছো কিনা যে কিভাবে আমি এটা বের করছি একটু রেসপন্স শুনি যে বুঝতে পারছো না পারো নাই স্যার আরেকবার বললে ভালো হতো দেখো আমার পলিনোমিয়ালটার ফর্মটা কি পলিনোমিয়ালটার ফর্ম হচ্ছে an x টু দি পাওয়ার n an মাইনাস 1 x টু দি n মাইনাস 1 a 1 x a 0 এই পর্যন্ত তাই না তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার n আমাকে প্রথমে বের করতে হয় তার মানে কি x কে n সংখ্যক বার গুণ করছি তারপরে তাকে an দিয়ে গুণ করছি তাহলে আমাকে কি এখানে অনেকগুলো গুণ এবং সাথে যোগের কাজ করতে হচ্ছে এবং এই x টু দি পাওয়ার n এর মানটা অনেক সময় কি অনেক বড় হয়ে যেতে পারে তো এটার জন্য যেটা করা হয় হর্নার্স রুলে এটা খুব সহজেই আমরা সলভ করতে পারি সেটা হলো প্রথমে আমি প্রথম যে কোএফিসিয়েন্টটা x টু দি পাওয়ার n এর সাথে সেটাকে নিলাম শুধু n নিলাম এরপর এটাকে শুধু x দিয়ে গুণ করলাম x টু দি পাওয়ার n না নিয়ে তার পরের কোএফিসিয়েন্টটাকে নিলাম a n মাইনাস 1 পরের স্টেপে হচ্ছে এই পুরো জিনিসটাকে আবার আমরা x দিয়ে গুণ করব তারপরের কোফিসিয়েন্টটা নিলাম a n মাইনাস 2 এভাবে চলতেই থাকবে ধরো এইভাবে চলতে চলতে আমি এখানে a 1 নিলাম তাহলে এখন হচ্ছে এরপর আবার একে x দিয়ে গুণ করব এবং তার পরের কোফিসিয়েন্টটা নিব আমি কিন্তু কখনো x টু দি পাওয়ার n সরাসরি নি নাই x টু দি পাওয়ার n মাইনাস 1 সরাসরি নি নাই কিন্তু কেন এটা x টু দি পাওয়ার n হয়ে যাবে দেখো এই n এর সাথে এখানে x আছে এই x x একবার গুণ হবে আরেকবার গুণ হবে এভাবে যদি চেক করে দেখো টোটাল এই x টা হচ্ছে কি n বার গুণ হবে এই জন্য এটা x টু দি পাওয়ার n হয়ে যাবে তো স্যার এটা আমাদের লস হলো না আমরা টাইম ডিউরেশন লস করতেছি না 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 এটা তোমাকে অনেক ফাস্ট কাজ করবে কারণ তুমি x টু দি পাওয়ার n একটা কোএফিসিয়েন্ট বের করার জন্যই হচ্ছে কি মানে n বার হচ্ছে গুণ করছো মানে এটাতে তোমার তুমি করে দেখতে পারো মানে একটা হলো ইফিসিয়েন্ট হবে আরেকটা হচ্ছে তোমার ওই রেঞ্জ বাউন্ড যেটা মানে সেটা হচ্ছে এখানে তোমার যদি রেজাল্টটা রেঞ্জের ভিতরে ফিট করে এখানে রেজাল্টটা কারেক্টলি আসবে মানে আমি তো ভিতরে কাজটা করে ফেলতেছি করে তাকে x দিয়ে গুণ করছি আবার তার সাথে কোএফিসিয়েন্ট যোগ করে আবার x দিয়ে গুণ করছি আমাকে ইন্ডিভিজুয়ালি x টু দি পাওয়ার n এর সময় n সংখ্যক বার গুণ করা x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সময় আবার গুণ করা এভাবে বারবার একই কাজ তো করছি না আর যেটা বললাম যে এটা কেন মানে এই এই সহগটা x টু দি পাওয়ার n হবে একটু চিন্তা করে দেখো এটাকে x দিয়ে গুণ করছি এটাকে x দিয়ে গুণ করছি এটাকে এটা x টু দি পাওয়ার এখানে একটা x আছে কিন্তু এখানে x নাই তার মানে হচ্ছে কি এই x টা না থাকার কারণে এই an মাইনাস 1 এর সাথে যেটা থাকবে সেটাকে হচ্ছে কি একবার কম গুণ হবে তার মানে এটা বেসিক্যালি হবে an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1
পরেরটা হবে an - 2 x টু দি পাওয়ার n - 2 তো বাসায় একটু হাতে কলমে চেক করে দেখো তাহলে আরেকটু ক্লিয়ার হবে এবং এখানে দেখা যায় যে আমাকে n সংখ্যক এডিশন এবং n সংখ্যক মাল্টিপ্লিকেশন করা লাগে যেখানে হচ্ছে নরমাল পদ্ধতিতে করলে আমাকে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2 সংখ্যক মাল্টিপ্লিকেশন লাগতো এবং n সংখ্যক এডিশন লাগতো এডিশন যেহেতু দুই দিকে সমান আমার এখানে মাল্টিপ্লিকেশনটা সিগনিফিক্যান্টলি কমে যাচ্ছে তো এটা হচ্ছে হর্নার্স এর সুবিধা একটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ক অনেক কমে যায় আরেকটা হচ্ছে রেঞ্জের ভিতরে থাকলে এটা হচ্ছে আমাকে কারেক্টলি আউটপুটটা প্রডিউস করে তো এখন এই যে একটু আগে এই করলাম এই যে হর্নার্স রুলটা তো এটাকে যদি আমরা একটু এখন ম্যাথমেটিক্যাল ফর্মে নিই তাহলে আমরা এভাবে লিখতে পারি ধরো একটা ভেরিয়েবল pn নিলাম ইনিশিয়ালি তার মান হচ্ছে n তারপরে pn - 1 হবে আমরা হচ্ছে pn কে x দিয়ে গুণ করে তারপরে কোএফিসিয়েন্টটা নিব তাহলে আমরা যদি জেনারেল ফর্মে বলি pi = হচ্ছে pi + 1 * x + ai তো এখানে একটু খেয়াল করে দেখো যখন আমার হচ্ছে প্রথমটা তো বোঝা যাবে না কারণ এখানে তো কোএফিসিয়েন্ট নাই এখানে যখন n - 1 এটা হচ্ছে কি তার থেকে কি বেশি এটা তার থেকে এক বেশি না এই কথাটা বুঝছো না বুঝো নাই এটা তার থেকে এক বেশি ঠিক একই ভাবে এখানে তাহলে j যদি হয় তাহলে এটা হবে j প্লাস 1 আর এটা যদি j হয় এটাও j হবে দেখো এখানে যখন n মাইনাস 1 এই কোএফিসিয়েন্ট হচ্ছে n মাইনাস 1 অর্থাৎ হচ্ছে আমার হচ্ছে এই দুইটা কোএফিসিয়েন্ট হচ্ছে সেম আর এই কোএফিসিয়েন্ট হচ্ছে এর থেকে এক বেশি তাহলে এই যে সমান হবে আর এটা হবে যে থেকে এক বড় তাহলে দেখো আমার যখন p1 হবে তখন এটা হবে কি p2 এক বেশি আর এটা হবে সেম a1 আমার যদি p0 হয় তাহলে এটা হবে এক বেশি আর এটা হবে সেম তাহলে আমি pn থেকে ধীরে ধীরে যখন p0 পাবো এই p0 টাই হচ্ছে কি আমার মূল সলিউশন মানে p0 এর ভ্যালু যা এই ফাংশনের এই পলিনোমিয়ালের মান হচ্ছে তা তাহলে এই এক্সাম্পলটা দেখি একটু আগে তো আমরা হচ্ছে কি এটাকে আমরা কিসে বের করেছিলাম নরমাল পদ্ধতিতে বের করেছিলাম এখন আমরা দেখি হর্নার্স রুল দিয়ে বের করার চেষ্টা করি তো এখানে প্রথমে আমার হচ্ছে কোএফিসিয়েন্ট মানগুলো বের করা লাগবে এটা যেহেতু x3 তাহলে এটার সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে তার মান তাকে কি বলবো a3 বলবো তাই না না থাকা মানে হচ্ছে 1 x2 এর সাথে যেটা আছে সেটা হচ্ছে কি a2 এটার মান হচ্ছে মাইনাস 4 x এর সাথে যেটা আছে সেটা হচ্ছে কি a1 এটার মান 1 আর a0 হচ্ছে 6 এটুক বোঝা গেছে n কত n 30 হচ্ছে 3 যেহেতু এটা একটা তিন ঘাতের সমীকরণ আর আমাকে বলেছে যে x = 2 তে এই ফাংশনের মান কত সেটা বের করতে হবে আচ্ছা তাহলে আমরা একটু আগে ইকুয়েশন থেকে আসো p3 সমান সমান a3 এখানে কোনো কিছু নাই তাহলে আমরা এটা নিলাম ওখানে pn সমান সমান an নিয়েছিলাম তাহলে এখানে n যেহেতু 3 তাহলে p3 সমান সমান a3 তাহলে এটা আমরা পেয়ে গেলাম p2 সমান সমান হচ্ছে কি p3 * x + হচ্ছে কি a2 তাহলে আমরা বের করো p3 হচ্ছে আমার 1 x হচ্ছে আমার যে মানটা জন্য বের করতে বলেছে আর এটা হচ্ছে আমার a2 a2 হচ্ছে minus 4 তাহলে আমি যখন এখন ক্যালকুলেশন করি minus 2 পেলাম এখান থেকে আমি p1 পাবো p1 হচ্ছে কি p2 into x plus হচ্ছে কি a1 তাহলে আমি বসাই দিলে minus 3 পাবো এরপরে p0 হচ্ছে p1 into x plus কত a0 এখন ক্যালকুলেট করলে আমি পাচ্ছি 0 তাহলে দেখো আমি নরমাল পদ্ধতিতে আমরা যেভাবে ছোটকালে করেছি সেইভাবে যদি এখানে ফাংশনে মান বসাই তাও পাচ্ছি 0 আর আমরা যদি হর্নার্স রুল করি তাও পাচ্ছি 0 অর্থাৎ হচ্ছে দুইটা মেথড সেম আসবে কিন্তু তুমি যদি একটু চিন্তা করে দেখো এখানে আমার নাম্বার অফ অপারেশন আগেরটা থেকে কি অনেক কম লাগবে এবং এখানে অনেক বড় বড় ভ্যালু ক্যালকুলেশন করা লাগে না এটা যদিও x টু দি পাওয়ার 3 আছে এটা যদি x টু দি পাওয়ার 13 হতো তাহলে আমাকে 2 টু দি পাওয়ার 13 বা এই ভ্যালুটা যদি আরো বড় হতো এরকম বিশাল একটা ভ্যালু আমাকে বের করতে হতো কিন্তু এখানে ওই ধরনের কাজ আমাকে করতে হয় না তো তোমরা একটু বের করো তো দেখি x = 3 হলে
এই ফাংশনটার মান হর্নার সুললে কত হবে বের করো দেখি সবাই বের করো যে কোনো একজন আমাকে খাতা দেখাবে এই মানগুলোর কত হবে p3 কত হবে p2 কত হবে p1 কত হবে p0 কত হবে মানে p0 টি তো আমার ফাইনাল মান তো এই মানগুলো হচ্ছে আমাকে একটু বলো হ্যালো হাবিবুল্লাহ যদি আমি দেখি নাই মানে নরমাল মেথডে দেখো আমি যদি 3 ধরি 3 টু দি পাওয়ার 3 কত আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 39 তাহলে হচ্ছে 36 আর এটা আসবে হচ্ছে 3 আর এটা হচ্ছে 6 এটা 0 হয়ে যাচ্ছে আচ্ছা আর এখানে কোনটা কত আসছে এটা তো 1 আসবেই পরের গুলো কত আসছে এখানে তোমার হবে এখানে হবে 3 তাহলে হচ্ছে এটা হবে 3 হ্যাঁ এটা হবে কত -1 আচ্ছা এরপরে এটা -3 এটা -1 হবে -3 স্যার হ্যাঁ তাহলে -1 × 2 তাহলে -2 + 1 না কত হচ্ছে এটাও -1 স্যার -1 × 3 এখানে 2 3 দুইটাই রুট দেখে হচ্ছে আমার 3 হয়েছে কিন্তু সব ভ্যালুতে 3 হবে এমন কোনো কথা নেই আচ্ছা এক বসালে কত হয় দেখো তো এটা হচ্ছে 1 এটা হচ্ছে -4 হ্যাঁ তারপর এটা হচ্ছে 1 আর এটা 6 হ্যাঁ এখন কিন্তু 0 হবে না তাহলে তখন হচ্ছে ডিফারেন্ট তুমি যদি x = 1 হয় তাহলে ফাংশনের মান কিন্তু কি পাবা না 0 পাবা না অন্য কিছু পাবা জাস্ট এটা বোঝানোর জন্য কি যে তোমাদের মাথার ভিতর ঢুকে যেতে পারে যে ফাংশনের মান সবসময় 0 হয়ে যাবে 0 হবে এমন কোনো শর্ত নেই মানে যে কোনো একটা পলিনোমিয়াল মান মানে সব ভ্যালুতে 0 হবে এমন কোনো শর্ত নেই শুধু যেখানে রুট হবে সেই রুটের কারণে ওই ভ্যালুতে হচ্ছে কি ফাংশনের মান হচ্ছে 0 হবে তাহলে দেখো এই যে হর্নার্স রুলটা তোমরা শিখে গেলা আচ্ছা এখন হচ্ছে আজকে আমরা কিন্তু এইটাই ল্যাব করব আমাদের প্রথম ল্যাব শুরু হবে এটা দিয়ে যে আমরা একটা যদি পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া থাকে তো পলিনোমিয়াল ইকুয়েশন তো আর এই ফর্মে দেওয়া থাকবে না আমার যদি ঘাতগুলো বলে দেওয়া হয় সরি কোফিসিয়েন্ট গুলো বলে দেওয়া হয় তাহলে পলিনোমিয়াল ইকুয়েশনটা বলা হয়ে যাচ্ছে তাহলে এন থেকে এ জিরো এর মানগুলো হচ্ছে আমরা ইনপুট নিব নেওয়ার পরে সেখান থেকে হচ্ছে আমরা কি মান বের করব তো একটা পদ্ধতি হচ্ছে এই যে আগে যেভাবে করেছো সেভাবে করতে পারো প্রত্যেক এই যে এই x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস 1 এগুলো বের করে কোফিসিয়েন্ট সাথে গুণ করে যোগ করে করতে পারো কিন্তু তার থেকে অনেক বেশি বেটার অ্যাপ্রোচ হচ্ছে আমার এই ইকুয়েশনটা সলভ করা তো তোমরা একটু খেয়াল করলে বুঝবে যে এটা জাস্ট শুধু একটা সিঙ্গেল ফর লুপ দিয়ে এই কাজটা করা সম্ভব আমরা p এর একটা ইনিশিয়াল মান নিব এরপর একটা লুপ চালাবো তাইলে হচ্ছে কি ফাইনালি p এর মান এই লুপ থেকে বের হওয়ার পরে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমার সলিউশন তাহলে
একটু পরে আমরা ল্যাবে যাচ্ছি, তার আগে আরেকটু আমরা পড়ে নি, তারপরে যাচ্ছি। এই মেথডটা পড়ার পরে আজকে আমরা পজ দিয়ে দিব। তো এটা হচ্ছে রিয়েল একটা, আমরা একটু আগে যেটা বললাম সেটাও কিন্তু বেসিক্যালি কোনো নিউমেরিক্যাল অ্যাপ্রোচ না, সেটা জাস্ট হচ্ছে আমরা একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচকে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে সলভ করলাম, ওইটাও কিন্তু একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। তো প্রথম যেই মেথডটা আমরা দেখব যেটা নিউমেরিক্যালি কোনো একটা প্রবলেমের সলিউশন করলাম, সেটা হচ্ছে বাইসেকশন মেথড। তো এটার আরেকটা নাম হচ্ছে বাইনারি চপিং বা হাফ ইন্টারভেল মেথড, অথবা এটা অনেকে বাইনারি সার্চও বলে। তো তোমরা থার্ড সেমিস্টারে ডাটা স্ট্রাকচার কোর্সে বাইনারি সার্চ করেছো, তো বেসিক্যালি এই অ্যাপ্রোচটা সিমিলার অ্যাপ্রোচ। তো এটা পড়ার আগে আরেকটা জিনিস একটু জানলে ভালো, সেটাকে বলা হয়েছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। এই বাইসেকশন মেথডটা হচ্ছে এই ইয়াটার উপরে দাঁড়ানো, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম এইটার উপরে দাঁড়ানো। কি বলেছে, ইফ এফ এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন ইন সাম ইন্টারভেল এ বি অ্যান্ড এফ এ অ্যান্ড এফ বি আর অফ অপোজিট সাইন, দেন দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল জিরো হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট or an odd number of real roots in AB. আচ্ছা প্রথমে আমাকে বলো দেখি এই দুইটার পার্থক্য কি, কে জানো? এখানে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি আর এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, এই দুইটার পার্থক্য? প্রথমটাতে স্যার লিমিটেশন আছে স্যার, এ থেকে বি পর্যন্ত এরকম। প্রথমটাতে বুঝি নাই ব্র্যাকেট, মানে স্যার থার্ড ব্র্যাকেট যেটা ওটা স্যার মানে বোঝায় হচ্ছে মানে এ থেকে বি একটা মানে লিমিট লিমিট আছে। ধরো আমি 1 আর 10 লিখলাম, ধরো সংখ্যাগুলো হচ্ছে ইন্টিজার, হ্যাঁ তাহলে উপরেটা কি বোঝাবে? এক থেকে দশ এরকম স্যার। স্যার থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে মূলত স্যার এটা আপনার ক্লোজ আর নাই রেঞ্জ নাই, তার মানে হচ্ছে এখানে এক এবং দশ এটা এটা কাউন্ট হবে, আর নিচেরটা স্যার এটা স্যার রেঞ্জ চেঞ্জ হতে পারে। না 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 মানে এর থেকে আর কি স্যার এরকম না, মানে উপরেরটা হচ্ছে 1, ধরো আমি যদি ভ্যালুটাকে বলি x, এটা জি স্যার তাহলে 1 থেকে 10 ইনক্লুডিং 1 এন্ড 10, আর নিচেরটা এটা হচ্ছে 1 থেকে বড় 10 থেকে ছোট, তার মানে এক্সক্লুডিং দা ab, এটাকে ওপেন ইন্টারভেল বলে আর উপরেরটাকে বলা হয়েছে ক্লোজ ইন্টারভেল। বুঝে গেছে পার্থক্যটা? এখানে a আর b ছাড়া এর ভিতরে সবকিছু, আর এখানে হচ্ছে এ বি এর ভিতরে সবকিছু প্লাস এ এবং বি ও। এখন ক্লিয়ার স্যার? স্যার আমরা যে স্যার ফাংশন করছিলাম এটা থেকে মনে হচ্ছে একটু ডিফারেন্ট, এটাই পড়েছো তোমরা আবার চেক করে দেখতে পারো আর কি। মানে এখানে হচ্ছে এ বিটা কাউন্ট করবো না, আর এখানে হচ্ছে এ বি ও কাউন্ট করবো, আর ভিতরে সব তো আছে দুই জায়গায়, ভিতরে সবগুলো তো আছেই, এ আর বি এর ভিতরে যা আছে দুই জায়গায় থাকবে। এখানে হচ্ছে এ আর বি কে কাউন্ট করা হবে, আর এখানে হচ্ছে এ আর বি কে কাউন্ট করা হবে। আচ্ছা যাই, আমরা আমাদের এখানে আসি। এখানে কি বললো যে একটা ফাংশন এফ এক্স হচ্ছে কন্টিনিউয়াস ইন সাম ইন্টারভেল এ বি, ধরো এটা হচ্ছে আমার ফাংশনটা, ধরো এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার ধরো বি। তো আমরা বললাম যে এই ফাংশনটা এ এবং বি এই ইন্টারভেলের ভিতরে হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, যে এখানে কোন একটা ভ্যালুর জন্য ফাংশনের মান নাই এরকম নাই। কন্টিনিউয়াস মানে কি, যে এ আর বি এর ভিতরে যত ভ্যালু আছে সব ভ্যালুতে হচ্ছে কি ফাংশনে কোনো না কোনো মান আছে। যদি হয় এরপরে যেটা বলেছে এফ এ অ্যান্ড এফ বি, এফ এ মানে কি এ বিন্দুতে ফাংশনের মান, তাহলে এটা হচ্ছে আমার কি এফ এ, অর্থাৎ হচ্ছে ওয়াই এর মানটা এ বিন্দুতে আমার ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এফ এ, আর এফ বি বি বিন্দুতে ফাংশনের মানটা এটা হচ্ছে আমার এফ বি। এরা যদি অপোজিট সাইনে হয় তাহলে এখানে দেখো এর জন্য ফাংশনের মান কি পজিটিভ না নেগেটিভ, এর জন্য ওয়াইটা কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, আর বি এর জন্য ফাংশনের মানটা কি পজিটিভ, পজিটিভ, তাহলে এরা কি অপোজিট সাইনে আছে না? জি স্যার। হ্যাঁ, অনেকে যেটা ভুল করে ফেলে সেটা হচ্ছে এ আর বি কিন্তু কি মানে পজিটিভ না নেগেটিভ, পজিটিভ স্যার, দুইটাই পজিটিভ,
তার মানে কি এ আর বি অপোজিট সাইনে আছে কিনা সেটা কোনো ম্যাটার না, দুইটাও নেগেটিভ হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তো কোনো সমস্যা নাই। এ আর বি এর সাইনের ব্যাপারে কিছু বলেনি, বলেছে কার ক্ষেত্রে? অপোজিট ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি, অর্থাৎ হচ্ছে এ বিন্দুতে ফাংশনের যে ভ্যালু এবং বি বিন্দুতে ফাংশনের যে ভ্যালু, এই দুইটা যদি অপোজিট সাইনে হয় তো মানে এর জন্য পজিটিভ হতে হবে বা বি এর জন্য নেগেটিভ হতে হবে এরকম না, মানে যে কোনোটা হলেই হবে, মানে একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ যদি হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরো এই ফাংশনটা অ্যাট লিস্ট একটা রুট রিয়েল রুট থাকবে অথবা অড নাম্বার অফ রিয়েল রুট থাকবে। আচ্ছা উত্তরটা বলো দেখি কেন এটা হবে, প্রথম আসলে যে একটা রুট কেন থাকবে, কারণ আমি দেখলাম কি এর কারণে ফাংশনের মান হচ্ছে যেমন ধরো এই এক্সাম্পলে নেগেটিভ আর বি এর কারণে ফাংশনের মান হচ্ছে পজিটিভ, আর এই ফাংশনটা এই লিমিটের ভিতরে বলছি কন্টিনিউয়াস, তার মানে কি এক্স এর প্রত্যেকটা ভ্যালুতে ফাংশনে কোনো না কোনো মান আছে। আচ্ছা যেহেতু এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ, তাহলে কোনো না কোনো জায়গায় কি করেছে নেগেটিভ থেকে পজিটিভ উঠার জন্য কি এক্স অক্ষকে ছেদ করছে, হ্যাঁ এক্স অ্যাক্সিস কে এক্স ইকুয়াল টু মানে এক্স অ্যাক্সিস কে ছেদ করছে, ওয়াই ইকুয়াল টু জিরোটাকে ছেদ করেছে, তাই না? মানে আমি যে কোনো জায়গা দিয়ে হচ্ছে কি ছেদ না করলে কি এক জায়গায় নেগেটিভ এক জায়গায় পজিটিভ হওয়া সম্ভব না স্যার, তার মানে একটা রুট অবশ্যই আছে। আচ্ছা এরপরে বলছে যে একটা রুটও থাকতে পারে আবার বেশি রুটও থাকতে পারে, কেন স্যার? ফাংশন তো মনে হয় সবসময় মানে রুট থাকবেই, না 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 সবসময় রুট থাকবে এমন কোনো কথা নেই স্যার, একটা অ্যাক্সিস এর মধ্যে আছে সেজন্য মানে রিয়েল রুট, মানে হ্যাঁ তুমি যদি মানে এটা যদি এই ফর্মে হয় ধরো x টু দি পাওয়ার n এই ফর্মেটে হয় তাহলে ডেফিনেটলি n সংখ্যক কি আছে রুট আছে, কিন্তু সেই রুট গুলো যে রিয়েল রুট এর তো কোনো গ্যারান্টি নাই। মানে স্যার যদি আমাদের x এর সমান্তরাল না হয় তাহলে তো স্যার আমরা ফাংশন বলি সাধারণত, তাহলে স্যার ওটা তো স্যার রুট থাকবে। আমি লিখলাম x টু দি পাওয়ার 10 মাইনাস x প্লাস 1, এটার কয়টা রুট আছে স্যার? ইয়া স্যার 10 10টা স্যার, তাই না? 10টা রুট আছে, কিন্তু এই রুট গুলো সব রিয়েল রুট, এটার কোনো মানে তুমি তো গ্যারান্টি দিতে পারো, কিন্তু আমি যেটা বলেছি যে ফাংশনটা যদি এ বি ইন্টারভেলের ভিতরে কি হয় কন্টিনিউয়াস হয় তাহলে অ্যাট লিস্ট একটা রুট পাওয়া যাবে, আবার বেশি রুট পাওয়া যেতে পারে কিভাবে, ধরো এরকম আছে ফাংশনটা, ধরো আমি বললাম এ বিন্দুতে ফাংশনের মান হচ্ছে কি নেগেটিভ আর বি বিন্দুতে ফাংশনের মান হচ্ছে কি পজিটিভ, তার মানে এ আর বি এর মাঝখানে অবশ্যই একটা রুট আছে, কিন্তু একটা না হয়ে কি হতে পারে আরো বেশি হতে পারে, তাহলে যেহেতু এক জায়গায় পজিটিভ আরেক জায়গায় নেগেটিভ তার মানে একবার ছেদ করে উঠছে, তাহলে পরের বার যদি এরকম হয় যে আবার নিচে নামে তাহলে আবার কি করতে হবে উপরে উঠতে হবে না, তার মানে হচ্ছে কি এরপরে আমার ওই রেঞ্জের ভিতরে দুইটা দুইটা করে রুট বাড়তে থাকবে, আইদার একটা হবে নাই তিনটা হবে নাই পাঁচটা হবে, কথাটা বুঝছো না? বুঝো নাই? জি স্যার বুঝছি। মানে আমার যদি দেখা যায় যে এ আর বি ইন্টারভেলের ভিতরে এক জায়গায় পাইছি নেগেটিভ আর এক জায়গায় পাইছি পজিটিভ, তাহলে তো একটা হলে তো সহজ ডাইরেক্ট উঠে গেল এই বিন্দুতে উঠে গেল, এরকম হতে পারে যে এটা উঠে গিয়ে আবার নামতে পারে, নামতে নেমে আবার উপরে উঠতে হবে, নাহলে তো কি আমি পজিটিভ নেগেটিভ দুই সাইনে পাবো না, তার মানে যতবার নিচে নামবে ততবার উপরে উঠতে হবে, তাহলে আমার দুইটা দুইটা করে হচ্ছে কি পারবে, তাহলে আমি এই ইন্টারভিউ ভিতরে আইদার একটা রুট পাবো নাই তিনটা পাবো নাই পাঁচটা পাবো নাই সাতটা পাবো, এভাবে পেতে থাকবো। তো এটাকে বলা হয়েছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। তো এই প্রিন্সিপালটা ইউজ করে আমরা হচ্ছে কি করব, বাইসেকশন মেথড হচ্ছে দিয়ে আমরা হচ্ছে কি কোনো একটা ফাংশনের ইভালুয়েশন করব। তো এই ফাংশনটা শুধুমাত্র যে পলিনোমিয়াল ফাংশনের জন্য হবে এরকম না, এটা আমরা যে কোনো ধরনের ফাংশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, এটা নন লিনিয়ার যে কোনো ফাংশন, এটা ট্রান্সেন্ডেন্টাল হোক এটা অ্যালজেব্রিক হোক যে কোনো ইকুয়েশনে হচ্ছে আমরা ইউজ করতে পারবো এই সেম প্রিন্সিপাল ইউজ করে, শুধু একটাই শর্ত যে ফাংশনে এ এবং বি বিন্দুতে ফাংশনের মানটা হচ্ছে কি অপোজিট সাইনে থাকতে হবে এবং ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। আচ্ছা এখন বের করার পদ্ধতি দেখো কি করলো, যে আমরা প্রথমে করলাম যে এ আর বি তে তো দুইটা ভ্যালু পেলাম একটা পজিটিভ একটা নেগেটিভ, আমরা করলাম কি দুইটার অর্ধেক নিলাম, আমরা ছবিটা আঁকি তাহলে হবে, ধরো ফাংশনটা হচ্ছে এরকম এরকম, ধরো এটা আমার এ বিন্দু আর এটা আমার বি বিন্দু, তো এখানে আমি পজিটিভ ভ্যালু পেয়েছি আর এখানে আমি হচ্ছে কি
সরি এখানে আমি নেগেটিভ ভ্যালু পেয়েছি, এখানে হচ্ছে পজিটিভ ভ্যালু আছে, তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি যে এই দুইটার মাঝখানে কোনো এক জায়গায় হচ্ছে কি সলিউশনটা আছে। তো বের করার পদ্ধতি কি, প্রথমে হচ্ছে এ আর বি কে আমি কি করলাম যোগ করে দুই দিয়ে ভাগ করলাম, অর্থাৎ হচ্ছে এই দুইটার এ আর বি এর অর্ধেক নিলাম, ধরো এই অর্ধেক ভ্যালুটা হচ্ছে এখানে, এটাকে আমি বললাম এক্স জিরো। তাহলে একটু চিন্তা করে দেখো, এর জন্য ফাংশনের মান কি নেগেটিভ, এক্স জিরোর জন্য ফাংশনের মান কি পজিটিভ না নেগেটিভ, এই এক্সাম্পলে পজিটিভ না নেগেটিভ, এক্স জিরোর জন্য নেগেটিভ স্যার, নেগেটিভ নেগেটিভ। তাহলে এখন এখান থেকে তুমি বলতে পারবা যে সলিউশনটা কার মাঝখানে আছে, এ এক্স জিরোর মাঝখানে আছে না বি এক্স জিরোর মাঝখানে আছে? এক্স জিরো বি বি এর মাঝখানে আছে। হ্যাঁ, কারণ এখানেও নেগেটিভ পাইছে, এখানেও নেগেটিভ পাইছে, তার মানে এটা আর আমার চিন্তা করার দরকার নাই। তাহলে এক্স জিরো আর বি এর মাঝখানে হচ্ছে কি সলিউশনটা আছে? জি স্যার। বুঝে গেছে? তো এটা বোঝার উপায় হচ্ছে এখান থেকে, যদি এক্স জিরো মান শূন্য হয়ে যায় তাহলে তো বুঝে গেলাম যে সলিউশন পেয়ে গেলাম, যদি শূন্য না হয় তাহলে এফ এক্স জিরো ইন্টু এফ এ নিলাম, যদি এটা লেস দেন জিরো হয়। আচ্ছা, লেস দেন জিরো কখন হবে, যখন তারা হচ্ছে কি অপোজিট সাইনে থাকবে, কারণ একটা প্লাস আর একটা মাইনাস কে যদি আমি গুণ করি তাহলে কি হয় রেজাল্টটা কি হবে, একটা পজিটিভ ভ্যালু আর একটা নেগেটিভ ভ্যালু গুণ করলে কি রেজাল্টটা কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ ভ্যালু স্যার, নেগেটিভ স্যার, তখন হচ্ছে লেস দেন জিরো হবে। আমার যদি দুইটা ভ্যালু নেগেটিভ হয় তাহলে কি হয় পজিটিভ আসবে, পজিটিভ হয়। আমার যদি দুইটা ভ্যালু পজিটিভ হয় তাহলে কি হয় পজিটিভ, পজিটিভ হয়। তাহলে শুধুমাত্র এই ক্ষেত্রে লেস দেন জিরো হয় যদি একটা ভ্যালু পজিটিভ আর একটা ভ্যালু নেগেটিভ, কোনটা আগে কোনটা পরে এটা ম্যাটার না, যদি দুইটা ভ্যালু অপোজিট সাইডে থাকে তখনই লেস দেন জিরো হয়। এই জন্য বলছে যে যদি ইফ এফ এক্স জিরো ইন্টু এফ এ যদি লেস দেন জিরো হয় তখন বুঝবো কি এক্স জিরো আর এর মাঝখানে রুটটা আছে, আর যদি এফ এক্স জিরো ইন্টু এফ বি যদি লেস দেন জিরো হয় তাহলে বোঝা যাবে যে এক্স জিরো আর বি এর মাঝখানে আছে। তো আমি যদি ফাংশন অফ এ এবং ফাংশন অফ এক্স জিরো করি, দুইটাই যেহেতু নেগেটিভ, তাহলে কি এটা কি লেস দেন জিরো হবে? না স্যার, না স্যার, এটা হবে না, তার মানে এ আর এক্স জিরো মাঝখানে সলিউশন নাই। কিন্তু আমি যদি এফ এক্স জিরো এবং এফ বি বের করি তাহলে অবশ্যই কি হবে, যেহেতু এটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে কি লেস দেন জিরো হবে, তাই না? কোন ফলটা, তার মানে আমি বুঝতেছি এক্স জিরো থেকে বি এর মাঝখানে সলিউশন আছে। তাহলে পরের স্টেপে কি করবো বলো দেখি, সেটাকে আবার এক্স জিরো বি এই দুইটার আবার এভারেজ বের করবো, তাই না? এক্স জিরো আর বি করে দুই দিয়ে ভাগ করবো, এরপরে আবার সেই অনুসারে হচ্ছে আমি বের করবো যে কার মাঝখানে আছে। তাহলে প্রতিবার কি হচ্ছে, আমার সার্চ ব্র্যাকেটটা কি অর্ধেক হয়ে যাচ্ছে না? জি স্যার, জি স্যার। তাহলে যেতে 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 এক সময় হচ্ছে কি সার্চ ব্র্যাকেটটা একটা হবে এইটার খুব কাছে আর একটা হবে এটার খুব কাছে, তখন আমি বুঝবো যে কি সলিউশনটা এর মাঝখানে। অর্থাৎ হচ্ছে ধরো এ আর বি এর ডিফারেন্সটা আমি করে ফেললাম হচ্ছে পয়েন্ট জিরো জিরো ওয়ান এর থেকেও ছোট, অর্থাৎ হচ্ছে এ আর বি এত ক্লোজে চলে আসছে, তাহলে কি এর ভিতরেই তো তার সলিউশনটা আছে। বুঝে গেছে? মানে আমি দুই দিক থেকে চাপাতে 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 মানে মূল সলিউশন থেকে এটার ডিস্টেন্স এবং এটার ডিস্টেন্স দুইটাই এত ছোট বানিয়ে ফেলেছি যে সেটা আবার এরর লিমিট থেকে কি ছোট হয়ে গেল, তাহলে আবার সলিউশনটা পেয়ে গেল। দেখো মানে প্রসিডিউরটা বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। তাহলে আমরা এখন এই অ্যালগরিদমটা পড়ো, দেখো এই অ্যালগরিদমটা বুঝছো কিনা।
অ্যালগরিদমটা সবাই পড়েছো? জি স্যার। বুঝতে কোথাও সমস্যা আছে? না স্যার। জাস্ট হচ্ছে প্রথমে আমরা দুইটা ইনিশিয়াল গ্যাস করব x1 x2 আর হচ্ছে একটা স্টপিং ক্রাইটেরিয়া ঠিক করব ই, অর্থাৎ হচ্ছে আমি দশমিকের পরে বা আমি কতটুকু একুরেসি চাই সেটা হচ্ছে ই, মানে ম্যাক্সিমাম টলারেবল এররটা কত। এরপরে আমরা x1 এবং x2 বিন্দুতে ফাংশনের মান বের করলাম, ধর এটা নাম দিলাম f1 f2। আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখলাম যে f1 into f2 greater than 0 কিনা, যদি greater than 0 হয় তার মানে হচ্ছে কি তারা ব্র্যাকেট হয় নাই, আমাকে বেসিক্যালি কি করতে হবে, less than 0 হলে হচ্ছে ব্র্যাকেট হবে, যদি greater than 0 হয় তার মানে হচ্ছে কি ব্র্যাকেট করেনি আমরা আবার এক নাম্বার স্টেপে চলে যাব, আর যদি দেখি যে less than 0 তাহলে হচ্ছে নিচে আসবে। আচ্ছা এখন হচ্ছে আমরা কি বের করলাম যে x1 আর x2 এর অর্ধেক বের করলাম, দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে x বের করলাম, এবং x0 বিন্দুতে ফাংশনের মানটা বের করলাম সেটাকে f0 বললাম। এখন আমরা আবার f1 আর f0 যদি less than 0 হয় তার মানে বুঝলাম কি যে এই দুইটা হচ্ছে অপোজিট সাইনে আছে, তখন আমি কোনটাকে চেঞ্জ করব, তখন আমি x2 টাকে চেঞ্জ করব, যেহেতু f1 আসছে কোথেকে x1 থেকে আর এটা আসছে x0 থেকে, এই দুইটার মাঝখানে হচ্ছে সলিউশন আছে, তাহলে আমরা আগের যে x1 x2 এর মধ্যে আমরা কে কোনটাকে চেঞ্জ করে দিব, x2 টাকে চেঞ্জ করব x0 দিয়ে, আর যদি এটা না হয় তাহলে x1 কে চেঞ্জ করে দিব x0 দিয়ে। এখন আমরা চেক করে দেখব যে x2 এবং x1 এর অ্যাবসলিউট ভ্যালুটা, ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালুটা যদি e থেকে ছোট হয় তার মানে বুঝে গেলাম যে কি আমার মানে সলিউশনটা আমাদের ডিজার্ট লেভেলে চলে আসছে, তো তখন ইচ্ছা করলে আমরা আরো আরেকটু বেটার করার জন্য কি দুই দিয়ে ভাগ করতে পারি, অথবা ওই মুহূর্তে যে মানটা আছে x1 বা x2 যে কোনো একটা বলতে পারি, তো এটা আরেকটু বেটার করার জন্য সেই দুইটাকে আবার দুই দিয়ে ভাগ করেছে, তো এখান থেকে আমি স্টপ হয়ে যাব। আর যদি না হয় অর্থাৎ হচ্ছে এই ভ্যালুটা যদি আমার e থেকে ছোট না হয় তার মানে হচ্ছে কি আমাকে আরো ইটারেশন করা লাগবে, এখান থেকে আমি চলে যাব আবার 4 নম্বরে, তার মানে এখানে যদি গো টু দিয়ে লিখছে আমরা এটা বেসিক্যালি লুপ দিয়ে কাজটা করব, যে এই কাজটা আমার বারবার চলতে থাকবে। বুঝে গেছে? আচ্ছা একটা এক্সাম্পল নিয়ে কাজ করলে ইয়ে হবে, তো এগুলো হচ্ছে বেস্ট হচ্ছে যে আমরা হাতে কলমে যদি কোনো একটা প্রবলেম সলভ করি। আচ্ছা দেখো x কিউ মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা তো আমরা দেখলাম যে এখানে যদি 1 বসাই তাহলে ফাংশনের মান কত আসে বলো দেখি। মাইনাস 1 স্যার। এটা হচ্ছে 1, এটা হচ্ছে মাইনাস 1 আর এটা হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 আসে। আর আমরা যদি 2 বসাই, এটা কিন্তু আমরা র্যান্ডমলি করেছি, আমরা ইচ্ছা করলে ওই যে সার্চ ব্র্যাকেট দিয়ে ভ্যালুগুলো বের করে নিতে পারতাম। এখন আমরা 2 বসালাম তাহলে কি আসে, এটা আসে 8, এটা মাইনাস 2, এটা মাইনাস 1, কত আসলো 5। তাহলে দেখো 1 এর জন্য আমি পেলাম হচ্ছে মাইনাস 1 আর f2 এর জন্য 2 এর জন্য আমি পেলাম হচ্ছে প্লাস 5। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, 1 আর 2 এর মাঝখানে কি রুট আছে না নাই? আচ্ছা স্যার ডেফিনেটলি একটা রুট পাওয়া যাবে, তো এটা যেহেতু x কিউব টোটাল রুট কিন্তু 3টা, তো আমি অন্য ভ্যালুতে অন্য জায়গায় পেতে পারি বা এই রেঞ্জের ভিতরে থাকতে পারে, তো আপাতত ধরে নিলাম যে এই রেঞ্জের ভিতরে একটাই রুট আছে, তো সেটা আমরা হচ্ছে বের করার চেষ্টা করি। তাহলে পদ্ধতিটা কি, যেহেতু 1 আর 2 তাহলে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলাম কত পেলাম 1.5। আচ্ছা এখন হচ্ছে যে এই 1.5 এর জন্য ফাংশনের মান কি পজিটিভ না নেগেটিভ আমাকে বের করতে হবে, তো তোমরা যদি একটু চেক করে দেখো 1.5 এর জন্য ফাংশনের মান হচ্ছে পজিটিভ, তাহলে f 1.5 এটা হচ্ছে কি পজিটিভ, 2 এর জন্য পজিটিভ, তার মানে কি নেক্সট ইটারেশনে আমি কোনটাকে বাদ দিয়ে দিব স্যার, 2 কে, 2 কে বাদ দিয়ে দিব, কারণ 1 এর জন্য নেগেটিভ 1.5 এর জন্য পজিটিভ, তাহলে 1 আর 1.5 এর মাঝখানে কি সলিউশনটা আছে, তাহলে পরের বার হচ্ছে কি আমরা করব কি 1 আর 1.5 কে যোগ করে দুই দিয়ে ভাগ করব, তারপর পেলাম হচ্ছে 1.25,
তো এটা যদি একটু ক্যালকুলেট করে দেখো 1.25 এর জন্য ফাংশনের মান কত তাহলে দেখবে যে এটা একটা নেগেটিভ ভ্যালু আসে তাহলে আমি কি বুঝলাম 1.25 এটার জন্য নেগেটিভ আসে নেগেটিভ আসে তাহলে 1.25 এর জন্য নেগেটিভ 1 এর জন্য নেগেটিভ কোনটা বাদ যাবে 1 স্যার 1টা বাদ যাবে তাহলে আমি পেলাম 1.25 আর 1.5 এই দুইটার মাঝখানে হচ্ছে সলিউশনটা আছে তাহলে আমি এখন বের করলাম 1. এই দুটোকে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করলাম ও এখানে ডিভাইড বাই 2 নাই তাহলে 1.375 তো ঠিক সিমিলার প্রসেসে আমি আগাবো আচ্ছা এখন হচ্ছে আমি থামবো কখন বলো দেখি আমরা একটু আগে বলছি স্টপিং ক্রাইটেরিয়া সময় মত বাদ কথা আছে হলো আমার হচ্ছে যে এই যে যে দুইটা ভ্যালু x1 x2 অর্থাৎ হচ্ছে এই যে 1.25 আর 1.5 এটা ডিফারেন্স কত আছে এখন স্যার 0.25 তো এটা কি এখনো আমাদের ডিজার্ট লেভেলে যায় নাই তাই না আস্তে আস্তে এটা কমে যাবে এটা একটা পদ্ধতি হতে পারে আবার অনেকে যেটা ফলো করে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার ডিফারেন্স যদি কি হয় আমার এরর লিমিট থেকে চলে যায় ওই যে আমরা অনেকগুলো স্টপিং ক্রাইটেরিয়ান পড়েছি না জি স্যার মানে তুমি যে কোনোটা করতে পারো একটা পদ্ধতি হলো যে আমার এখানে অ্যালগরিদমে যেটা বলছিল এ আর বি এর ডিফারেন্স আমরা যদি অ্যালগরিদম ফলো করি তাহলে হচ্ছে এই ডিফারেন্সটা x2 আর x1 এর ডিফারেন্সটা অর্থাৎ হচ্ছে আমি ইনিশিয়ালি যে দুইটা গ্যাস করলাম সেই দুইটা গ্যাস এটা আর অনেকে যেটা করে সেটা হচ্ছে ধরো এই একটা ভ্যালু নিলাম এই একটা ভ্যালু পেলাম পরের ইটারেশন এটা পেলাম এই দুইটা ডিফারেন্সটা যদি কি হয় আমার এরর রেঞ্জ থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমরা থামবো যে কোনোটাই তুমি ফলো করতে পারো তুমি যদি অ্যালগরিদম ফলো করো তাহলে হচ্ছে কি আমার বারবার হচ্ছে এই যে দুই পাশে যে দুই বাউন্ডারি পাচ্ছি সেই বাউন্ডারির ডিফারেন্সটা যদি কি আমার এরর লিমিট ধরো ইটার মান আমি নিলাম হচ্ছে দশমিক উপরে দুই ঘর দশমিকের উপরে দুই ঘর হইলে কতদিন আমরা বলেছিলাম যে রাউন্ডিং রুলে তার মান কত হবে কোন একটা সংখ্যা দশমিকের উপরে দুই ঘর কারেক্ট রাখছি তাহলে ম্যাক্সিমাম পসিবল এররটা কত হইতে পারে স্যার 0.005 তাহলে আমরা যদি বলি যে আমরা রেজাল্টটা দশমিকের উপরে দুই ঘর পর্যন্ত কারেক্ট রাখো তাহলে তুমি এররের মাত্রাটা নিবে হচ্ছে যে এর থেকে কম হয়ে গেলে আমি বুঝবো যে হ্যাঁ কি দশমিকের উপরে দুই ঘর পর্যন্ত কারেক্ট আছে তাহলে তুমি বারবার ইটারেশন করে দেখবে যে কখন এই মানটা এই থেকে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমরা থেমে যাবো তো বাসায় হচ্ছে একটা ফুল প্রবলেম হচ্ছে সলভ করবে একদম ফাইনাল সলিউশন না আসা পর্যন্ত তো এটা খুবই সহজ একটা মেথড বোঝা খুব সহজ ইমপ্লিমেন্ট করা খুব সহজ এবং এটা গ্যারান্টেড যে যদি এ এবং বি তে হচ্ছে অপোজিট সাইনে থাকে এবং ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে এটা গ্যারান্টেড যে আমি সলিউশনটা পাবই আর এটার একটা ড্রব্যাক আছে সেটা হচ্ছে যে কি এটার কনভার্জেন্সটা একটু স্লো মানে একটু স্লোলি কি হয় সলিউশনের দিকে যায় তো এর পরবর্তীতে আমরা দেখব যে এর থেকে আরো ফাস্ট সলিউশন আছে এরকম মেথড আছে কিন্তু এটা সবচেয়ে গুড সাইড হচ্ছে যে যদি এ বি বিন্দু আমি বের করে ফেলতে পারি তাহলে ডেফিনেটলি ওর ভিতরে যে সলিউশনটা আছে আমি সেটা একসময় কি পাবই আর অ্যাপ্রোচটা খুবই সহজ তো আজকে আমরা থিওরি এতটুকুই পড়ি আমরা বই থেকে আরেকটা প্রবলেম দেখে তারপরে ল্যাবে যাচ্ছি মানে সেম বাইসেকশনের আরেকটা সলিউশন দেখি
আমরা আজকের ক্লাসে করলাম না, কিন্তু নেক্সট ক্লাসে কোন একটা মেথড পড়লে সেই মেথডের একটা অঙ্ক সাথে সাথে ফুল সলভ করতে হতো। তো আজকে তোমাদের দিলাম না, আজকে বেসিক্যালি যেহেতু ল্যাব ক্লাস, তো তোমরা বাসায় বাইসেকশনের একটা প্রবলেম একদম শেষ পর্যন্ত সলভ করে বের করবে, মানে এটা খুবই দরকার। নাইলে দেখা যায় যে পরীক্ষার সময় ওই যে হাফ ডান করে রাখলে পরীক্ষার সময় ভালো করে না। বইটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা দেখো, এখানে অন্য একটা ইকুয়েশন নিয়েছে, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 10 ইকুয়াল টু 0, এটার মান বের করার জন্য বলেছে। তো প্রথমে দেখো, ওরা হচ্ছে ওই যে সার্চ ব্র্যাকেট দিয়ে বের করেছে যে x ম্যাক্সটা কত। তাহলে এখান থেকে যেহেতু 6 পেয়েছে, তাহলে আমরা বুঝবো কি যে মাইনাস 6 থেকে প্লাস 6 এর মধ্যে হচ্ছে কি সলিউশনটা আছে। তো এরপরে হচ্ছে র্যান্ডমলি কিছু ভ্যালু তারা নিয়েছে, নিয়ে হচ্ছে চেক করে দেখেছে যে কোনটার মান কোন কোন বিন্দুতে পজিটিভ নেগেটিভ আসে। তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখো, মাইনাস 2 এর জন্য ফাংশনের মান হচ্ছে কি 2, আর মাইনাস 1 এর জন্য ফাংশনের মান হচ্ছে মাইনাস 4। তাহলে ডেফিনেটলি হচ্ছে কি মাইনাস 2 আর মাইনাস 1 এর মাঝখানে কি আছে, একটা সলিউশন আছে, তাই না? জি স্যার। আচ্ছা আর কোথাও এরকম চেঞ্জ হয়েছে? এই যে এখানে চেঞ্জ হয়েছে দেখো, 5 এর জন্য ফাংশনের মান হচ্ছে কত মাইনাস 5, আর 6 এর জন্য ফাংশনের মান কত 2। তার মানে এই 5 আর 6 এর মাঝখানে কি আছে, আরেকটা সলিউশন আছে। বুঝা গেছে? তাহলে এই সার্চ ব্র্যাকেট বের করলে তোমার হচ্ছে সুবিধা, যে যদি সলিউশন গুলো রিয়েল সলিউশন হয় তাহলে সবগুলো তুমি বুঝতে পারবে যে কার কার মাঝখানে হচ্ছে আছে। তো যেহেতু এখানে একটা সলিউশন বের করতে বলেছে, ওরা একটা সলিউশন নিয়ে করেছে, ওরা প্রথম এই এটাই নিয়েছে মাইনাস 2 আর মাইনাস 1 থেকে বের করার চেষ্টা করেছে যে মাইনাস 2 আর মাইনাস 1 এর মাঝখানে সলিউশনটা কোথায় আছে। তাহলে প্রথমবার হচ্ছে যে ওরা মাইনাস 1.5 পেয়েছে, তারপরে ওখান থেকে আস্তে আস্তে ডেরাইভ করে ওরা ফাইনালি যেটা পেয়েছে সেটা হচ্ছে মাইনাস 1.7416। এখানে হচ্ছে সলিউশনটা আছে। প্রতিটা স্টেপে দেখো কিভাবে হচ্ছে ছোট হচ্ছে। আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে একটু মাথায় রাখবে, ধরো তোমাকে বলা হলো দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট করার জন্য। তো আমরা তো বুঝেছি যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট করলে আবার এর থেকে ছোট হইতে হবে, সেটা তো হলো একটা ব্যাপার। আচ্ছা প্রত্যেকটা স্টেপে আমরা যে মানগুলো বের করব সেখানে দশমিকের পরে কত ঘর রাখবো? এই যে ধরো মানগুলো যখন আমরা বের করছি দশমিকের পরে, fx যখন বের করছি তখন হচ্ছে আমরা মানগুলো কতটুক পর্যন্ত নিব, বা আমরা এই যে 2 দিয়ে ভাগ করে মানগুলো বের করছি সেটা কতটুক পর্যন্ত নিব? তো উত্তর হচ্ছে যে তোমার যতটুকু কোশ্চেনে বলবে, তোমাকে যদি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত বলবে তার সাথে আরো 2 যোগ করবে, তার মানে হচ্ছে কি তুমি অ্যাটলিস্ট দশমিকের পরে 4 ঘর পর্যন্ত ক্যালকুলেট করবে, এটা যখন হ্যান্ড ক্যালকুলেশন করবে। আর কম্পিউটার করে দিলে তো কম্পিউটার অটোমেটিকলি করতে থাকবে, সেটা নিয়ে তোমার অত মাথা ব্যথা নাই। আমার কথাটা বুঝছো না? বুঝো নাই? জি স্যার বুঝছো। মানে তোমার যদি কোনো একটা কোশ্চেনে বলে যে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত কারেক্ট রাখার জন্য, তাহলে তুমি ওইখানে যত ধরনের ক্যালকুলেশন করবে, যখন হচ্ছে ফ্র্যাকশনের মানটা অনেক বড় হয়ে যাবে, দেখা যাবে যে এটা ফ্র্যাকশনের মানটা দশমিকের পরে 10 ঘর 20 ঘর পর্যন্ত হচ্ছে রিয়েল অ্যান্সার, তাহলে এত বড় বড় অ্যান্সার যদি নিতে পারো তো খুবই ভালো, কিন্তু আমরা তো দশমিকের পরে এত বেশি ঘর নিলে কি সমস্যা, মানে ক্যালকুলেশন করতে কষ্ট হয়। তো তখন হচ্ছে আমরা কি করব যে আমাকে যতটুকু বলেছে তার থেকে অ্যাটলিস্ট 2 ঘর বেশি নিব। আর যদি এরকম হয় যে তুমি দশমিকের পরে 3 ঘর পর্যন্ত তোমাকে সলভ করতে বলছে, অ্যাকুরেট রাখার জন্য বলছে, তুমি ইন্টারমিডিয়েট অপারেশন গুলো হতে দশমিকের পরে 2 ঘর নিলা, তাহলে কিন্তু তোমার যে সলিউশনটা আসবে সেটা কখনোই কি মানে কারেক্ট হবে না। কারণ হচ্ছে যে আমি তো আগেই হচ্ছে কি 2 ঘরের বেশি রাখি নাই, 3rd ঘর থেকে পরে গুলো ফেলে দিলাম, তাহলে ওখান থেকে আমি কোনো ভালো সলিউশন পাবো না। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট আমাকে
কোশ্চেনে যেটুকু বলেছে তার থেকে আরো দুই ঘর বেশি নিয়ে আমি হচ্ছে কি ইন্টারমিডিয়েট অপারেশন গুলো করবো। ফাইনালি যখন সলিউশনটা দিব তখন হচ্ছে আমাকে দশমিকের পরে যতক্ষণ পর্যন্ত বলছে কতটুকু পর্যন্ত আমি কারেক্ট রাখবো। ক্লিয়ার কথাটা? এইবার আসো তাহলে আমাদের আজকে যেহেতু মূলত ল্যাব ক্লাস ছিল আমরা মোটামুটি ল্যাবের কিছু জিনিস করেছি, এখন হচ্ছে কি ল্যাব করতে পারবো। তাহলে আমরা আজকে পর্যন্ত যেটুকু পড়েছি এইটুকুর মধ্যে আমাদের এই পর্যন্ত নলেজ হয়েছে প্রবলেম 4 পর্যন্ত, এই কয়টা আমরা এখন সলভ করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে পড়ার পরে আমরা বাকিগুলোও করতে পারবো। আর এই রিলেটেড হচ্ছে কিছু প্রবলেম আমি দিয়েছি, এগুলো বেসিক্যালি ইউভিএ সাইড থেকে, আর অন্য সাইডগুলো আমি একটু চেক করে দেখবো, রিলেটেড আরও যদি প্রবলেম থাকে কোড ফোর্সেস বা ইয়া থাকে আমি আস্তে ধীরে দিব আর কি। তো এটা নিয়ে আমি পরে আলোচনা করছি, আপাতত আমরা হচ্ছে আজকে টার্গেট হচ্ছে এই 4টা সলভ করা। তো এই 4টা সলভের মধ্যে 2 নাম্বারটা হচ্ছে একটু লেংদি, তো এটা আমি আপাতত বাদ রাখছি, এটা তোমরা পরে করবে। তাহলে আমরা 1, 3, 4 এই তিনটা হচ্ছে তোমাদের ইমিডিয়েট করতে হবে। তোমাদের আমার ক্লাসের পরে কি আর ক্লাস আছে? আমরা হাফ এন আওয়ার আছে, তার মধ্যে আমরা মোটামুটি করতে পারবো। তো প্রথম তিনটা 1, 3, 4 এই 4টা আমি এই তিনটা আমি একটু বুঝিয়ে দিই। রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিটস ইন এ গিভেন নাম্বার। তো তোমাকে একটা সংখ্যা 1 আর 2 বেসিক্যালি হচ্ছে কি গত ক্লাসে আমরা যেটা পড়েছি সেখান থেকে আসছে, যে আমি যদি বলি 1.203, দেখি কতদিন যারা ক্লাসে ছিল একটু বলো দেখি এখানে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট কয়টা আছে। 4টা স্যার, 4টা আছে তাই না? আমি যদি বলি 1.20 কয়টা আছে? 3টা। আমি যদি বলি 0.0020 এখানে কয়টা আছে? 2টা স্যার, এখানে আছে 2টা। জাস্ট এই জিনিসটাই করতে হবে। তো এটা তোমরা একটু চিন্তা করো, 2 নাম্বার নিয়ে আমরা নেক্সট ক্লাসে আর একটু ডিটেইলস আলোচনা করব। আগে হচ্ছে তোমরা 1 সলভ করো। আর আমরা ওই গত লেকচার শিটে আছে যে সিগনিফিকেন্ট ডিজিট কিভাবে কাউন্ট করে সেগুলো বলা আছে, জাস্ট কিছু ইফ কন্ডিশন দিয়ে তোমাকে হচ্ছে চেক করা লাগবে। আর যেহেতু এখানে ডেসিমাল পয়েন্ট আছে আমাকে ভিতরে চেক করতে হয়, তুমি যদি এটাকে ফ্লোট আকারে পড়ো তাহলে কিন্তু তোমাকে প্রসেসিং করাটা অনেক কঠিন হয়ে যাবে। এটা ইনপুটটা কি নিলে সুবিধা হবে? স্ট্রিং আকারে, হ্যাঁ, তারপরে সেটাকে প্রসেস করা লাগবে। তো এটুক করো, এটা আমি আর আজকে ডিসকাস করছি না, 2 নাম্বার আর ফার্দার ডিসকাস করছি না, নেক্সট ক্লাসে ডিসকাস করব। 1টাকে সলভ করো তাহলে হচ্ছে 2 নাম্বার নিয়ে এরপর ডিসকাস করব। আজকের ক্লাসে আমার টার্গেট হচ্ছে 3 আর 4 সলভ করা। আচ্ছা, 3 কি করতে বলেছে? যে এখানে একটা পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া আছে তাই না? সরি, এখানে একটা, হ্যাঁ, পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমরা সহজ করার জন্য আমরা প্রথমে হচ্ছে n এর একটা ভ্যালু নিব। n এর এখানে ভ্যালু কত বলো দেখি? n মানে হচ্ছে কি সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে হচ্ছে আমরা এরপর হচ্ছে কোফিসিয়েন্ট গুলো দিব। তাহলে প্রথম কোফিসিয়েন্টটা যদি এই এক্সাম্পলটা ফলো করি তাহলে কত হবে? আচ্ছা, কয়টা কোফিসিয়েন্ট নিতে হবে বলো দেখি? 4টা কোফিসিয়েন্ট হবে। তাহলে আমার একটা লুপ চলবে 4 বার। তাহলে প্রথম কোফিসিয়েন্টটা কত হবে? 1, 1। দ্বিতীয়টা হবে -2, তারপরটা হবে 5, তারপরটা হবে 10। এই 4টা আমি একটা অ্যারের ভিতরে স্টোর করলাম। করে এরপরে হচ্ছে ওই যে একটু আগে আমরা একটা হর্নার্স রুল শিখলাম, সেটা দিয়ে হচ্ছে কি এটাকে আমি বের করব। আমার প্রথমে যেহেতু এখানে 4, 3টা আছে, তার মানে কি P3 থেকে শুরু হবে, P3 থেকে শুরু হয়ে লাস্ট হচ্ছে P0। তো কোড করার সময় আসলে তো P3 লাগবে না, জাস্ট হচ্ছে P এর মান হবে ইনিশিয়ালি কত, আমার হচ্ছে A3 এর মান, তারপরে P টা বারবার আপডেট হলে লাস্ট যে P টা পাবো সেটা হচ্ছে আমার সলিউশন। অর্থাৎ হচ্ছে এই ফাংশনটার মান, মানে এখানে যদি x এর মান 5 বসাই তাহলে মানটা কত হবে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। কিন্তু আমরা প্রবলেমটা নর্মাল মেথডে না করে হর্নার্স রুল দিয়ে করব। আচ্ছা, আর সেকেন্ড যেটা আমরা এখন সলভ করতে যাব সেটা হচ্ছে বাইসেকশন মেথড।
আমার আছে হচ্ছে এখানে x কিউব মাইনাস 9x প্লাস 1 এটাকে হচ্ছে আমরা 3 ডেসিমাল প্লেস পর্যন্ত হচ্ছে সলভ করতে বলেছি তার মানে e এর মানটা এখানে কত হবে বলো দেখি e এর মান 00005 স্যার তিনটা জিরো আর পরে হচ্ছে 5 অর্থাৎ হচ্ছে 8 থেকে যখন ছোট হয়ে যাবে তখনই হচ্ছে কি আমি থামব আচ্ছা আর এখান থেকে একটু বলো দেখি ইনিশিয়াল গ্যাস কত নিলে মোটামুটি কাজ করবে এটা সার্চ ব্র্যাকেট বলো দেখি আমাকে ধর আমি 1 নিলাম তাহলে কি আসলো 1 মাইনাস 9 প্লাস 1 তাই না তার মানে কত আসলো মাইনাস 9 সরি মাইনাস 7 মাইনাস 7 তার মানে নেগেটিভ পেলাম আচ্ছা আমি যদি 2 নি তাহলে কি আসে না হ্যাঁ বল 18 2 নিলে কত আসে স্যার প্লাস 9 সরি মাইনাস তাহলে এটা হচ্ছে 2 কিউব তার মানে 8 এটার একে 9 আর এটা মাইনাস 18 মাইনাস 18 তার মানে হচ্ছে কি মাইনাস 9 তারপর তো আরো বেড়ে যাচ্ছে জি স্যার আচ্ছা 0 নিলে কত আসে দেখো তো স্যার 1 0 নিলে এটা হচ্ছে 0 এটাও 0 হ্যাঁ তাহলে দেখো 0 এর জন্য পেলাম হচ্ছে কত 1 প্লাস 1 আর 1 এর জন্য পেলাম কত মাইনাস 7 মাইনাস 7 তাহলে আমরা বুঝতেই পারছি যে 0 আর 1 এর মাঝখানে কি একটা সলিউশন আছে জি স্যার তাহলে তুমি ইনিশিয়াল গ্যাস হিসেবে এই দুইটা ভ্যালু নিতে পারো তাহলে তোমাদের একটু ভাগ করে দিই যাদের রোল নাম্বার অড তারা হচ্ছে 3 নাম্বার প্রবলেমটা এখন করো আর যাদের রোল নাম্বার ইভেন তারা হচ্ছে 4 নাম্বারটা প্রবলেমটা এখন করো তোমাদেরকে 30 মিনিট সময় দেওয়া হলো এর মাঝখানে হচ্ছে তোমরা আমাকে কাজটা করে দেখাও বা গুগল ক্লাসরুমে সাবমিট করো পরে ফাইনালি তো এটা ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এর আকারে তো দিবেই মানে আপাতত স্পট তোমরা হচ্ছে এটা করে দেখাও আর কি স্যার এখন হ্যাঁ এখন স্যার অ্যাসাইনমেন্ট দেন স্যার একদিন এখন তো করতে পারবো না স্যার স্যার অনেকজন স্যার মোবাইলে ক্লাস করতেছে তো স্যার স্যার সমস্যা আমাদের ল্যাপটপ বন্ধ তাহলে একটা সহজ করে দিই মানে কোডটা দেখতে চাই না মানে খাতায় সবটা করো যাদের রোল নাম্বার অড তারা হচ্ছে উপরে একটা করো আর মানে খাতায় করো অর্থাৎ হচ্ছে এই যে এখান থেকে P3 P2 P1 কত আসবে আর এরা হচ্ছে খাতায় কাজটা করো মানে তুমি যদি মানে আগে মেথডটা হচ্ছে থিওরিটিক্যালি বুঝো তারপরে কোড করাটা সহজ হবে আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাদের কোডটা দেখতে যাচ্ছি না কিন্তু খাতায় কাজটা করো স্যার তাহলে এটা মানে এখন তো টাইম কমাই দিলে হয় 10 মিনিট দিলে হয় না আচ্ছা ঠিক আছে আমি 30 মিনিট বলেছি তাহলে 30 মিনিট সময় দিলাম 30 মিনিটের মধ্যে এটা খাতায় করে আমাকে দেখাও আচ্ছা গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিচ্ছি ওখানে জমা দাও আর কি স্যার 3 নাম্বারটাতে জাস্ট খালি ওই মানে আমরা যে P3 P2 P1 P0 এইগুলোর মানগুলো আজকে হচ্ছে মানে যারা হচ্ছে অর তারা একটু সহজ প্রবলেম পেয়েছে আর কি তো নেক্সট দিন উল্টা করে দিব জি স্যার মানে সহজ মানে কি মানে ওদের হচ্ছে একটু কম লিখতে হবে আর কি আর যারা ইভেন তাদের হচ্ছে যে যেহেতু কিছু ইটারেশন বেশি করা লাগবে তো আমি তো ইনিশিয়ালি বলেই দিলাম যে ইনিশিয়াল গ্যাসটা বলে দিলাম আর একটা আইডিয়া দেখো যে 0 এর জন্য হচ্ছে প্লাস 1 আর 1 এর জন্য হচ্ছে মাইনাস 7 তাহলে সলিউশনটা কিন্তু 0 এর একটু ক্লোজ থাকবে যেহেতু এখানে ভ্যালুটা মানে 0 থেকে ডেভিয়েশনটা একটু বেশি তাহলে এই দুইটা কাজ তাহলে দিলাম এটা করো করলেই মানে তুমি হচ্ছে প্রথমে মানে এই নিউমেরিক্যালের হচ্ছে কি তুমি যদি আগে কাগজে কলমে বুঝো যে থিওরিটিক্যালি প্রবলেমটা কিভাবে সলভ হয় তখন কোড লেখাটা কিন্তু মানে কঠিন হবে না তাহলে আমরা ল্যাব অ্যাসাইনমেন্ট 1 মানে নেক্সট শনিবার দিন কমপ্লিট করব না আচ্ছা তোমাদের নেক্সট থিওরি ক্লাসের পরে আমরা দেখব যে আমরা যদি থিওরি শেষ করি তখন হচ্ছে যে ডেডলাইনটা বলবো আর কি যে তো যেহেতু এখনো পর্যন্ত আমরা মাত্র এইটুকু পর্যন্ত থিওরি পড়েছি তাহলে নেক্সট থিওরি ক্লাসে আমরা দেখি কতটুকু যেতে পারি আর কি তাহলে ল্যাব অ্যাসাইনমেন্ট 1টা কবে ফাইনালি জমা দিবে সেটা আমি জানাবো কিন্তু অ্যাট লিস্ট 3 আর 4 এটা হচ্ছে নেক্সট শনিবার দিন হচ্ছে আমাকে দেখাবে সবাই 3 4টা করে দেখাবে মানে জমা দিতে হবে না জাস্ট হচ্ছে আমাকে কোডটা শেয়ার করে দেখাবে আর কি আর এই মুহূর্তে তোমাদের কাজ দিলাম হচ্ছে
আচ্ছা শনিবার না দিয়ে আমাদের নেক্সট ক্লাসটা কি বার? সোমবার না? জি স্যার বসো। তাহলে সোমবারের আগেই দেখাও, মানে মানে পরের গুলো করতে গেলে মানে মানে করতে গিয়ে কোথায় ট্রাবলে পড়ছে, যদি ট্রাবলে পড়ো তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো, তাহলে সেদিন আলোচনা করো। তোমরা তাহলে সোমবারের মধ্যে 3 আর 4 এটার হচ্ছে যে কোডিংটা করো, কোডিংটা করতে গেলেই মানে যদি কোনো জায়গায় প্রবলেম, 3 এর মধ্যে আশা করি কোনো প্রবলেম থাকবে না, জাস্ট একটা সিঙ্গেল লুপ লিখলেই হয়ে যাচ্ছে। 4 এর মধ্যে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে ওইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারো, কারণ 4 যে পদ্ধতি করবো 5, 6, 7, 8 এগুলো সব সেম অ্যাপ্রোচ, আর 3 আর 9 হচ্ছে সেম অ্যাপ্রোচ, মানে 3 করতে পারলে তুমি 9 করতে পারবে, আর 4 করতে পারলে 5, 6, 7, 8, 10 এগুলো সবই করতে পারবে, জাস্ট শুধু ইকুয়েশনটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মানে লিখার মানে কোডিং স্টাইল অলমোস্ট মানে 90% হচ্ছে সেম। তাহলে আমার মনে হয় 3-4 তোমরা হচ্ছে করো, সোমবার দিন হচ্ছে আমাকে কোডটা দেখাও, তাহলে আমরা যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেখানে সলভ হয়ে যাবে। আর নেক্সট সপ্তাহে হয়তো আমরা বলবো যে এটা ফাইনালি জমা দেওয়ার জন্য, আগে তো আমাদের এই রিলেটেড থিওরিগুলো আগে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় এখানে তাহলে ক্লোজ করছি। তাহলে তোমাদের কাজ যেটা দিলাম সেটা হলো 3 এবং 4, 3 হচ্ছে অড যারা আর 4 হচ্ছে ইভেন যারা, তারা হ্যান্ড ক্যালকুলেশন করে আমাকে রেজাল্টটা হচ্ছে গুগল ক্লাসরুমে সাবমিট করবে, আমি যখন দিব তার থেকে 30 মিনিট সময় দিব। আর 3-4 হচ্ছে নেক্সট সোমবার দিন ক্লাসে হচ্ছে আমাকে কোডটা দেখাবে, মানে এটা ফাইনাল সাবমিশন না, জাস্ট হচ্ছে কোডটা দেখাবে, মানে কোথায় প্রবলেম আছে সেটা আমরা চেক করে দেব, আর যাদের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, তারা পরবর্তী কোডগুলো করার জন্য প্রস্তুত হয়ে যেতে পারবে, আর যদি কারো সমস্যা থাকে কোডটা দেখালে বুঝতে পারবে যে কোথায় প্রবলেম হতে পারে আর কি। মানে একটা সলিউশন করা মানে স্পেশালি 4 নম্বর সলভ করতে পারা মানে মোটামুটি এখানকার সবগুলো সলভ করা, আর 3 আর 9 তো 3 তো আগে বললাম সহজ, 3 আর 9 হচ্ছে সেম প্যাটার্নে হচ্ছে সলিউশন হবে, আর 1 আর 2 হচ্ছে একটু ডিফারেন্ট। তো একটা তোমরা সলভ করো, এটাও সোমবার দিন পারলে আমাকে দেখাও যে এটা করতে গিয়ে কে কোথায় হয়ে গেল, তো হয়ে গেল, না হলে আমরা সোমবার দিন হচ্ছে একটু ডিসকাস করব যে এটা করতে গিয়ে কোথায় আমাদের ট্রাবল হতে পারে। তো আমি সবচেয়ে বেশি এমফেসিস দিচ্ছি এই 4 নম্বর করা, কারণ 4 নম্বরটা হচ্ছে আমাদের রিয়েল একটা নিউমেরিক্যাল অ্যাপ্রোচ আমরা আজকে প্রথম শিখলাম। তো এটা সবাই মানে নেক্সট দিন হচ্ছে আমাকে করে দেখানোর চেষ্টা করবে, সলভ না হলেও কি করেছো সেটা অ্যাটলিস্ট দেখাবে। আর এখন হচ্ছে আধা ঘন্টার মধ্যে তোমরা হচ্ছে 3 আর 4 এর ইয়াটা জমা দিবে, হ্যান্ড ক্যালকুলেশনটা জমা দিবে। বুঝে গেছে? তাহলে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা মনে হয় শেষ করি আজকে ক্লাসটা। স্যার ওই পিডিএফটা? কোন পিডিএফটা? মানে এই আজকে যেটা করছিলাম স্যার, মানে আজকে যে ক্লাসটা আমরা করেছি সেটা? জি স্যার। হ্যাঁ, মানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে আধা ঘন্টা সময় দিব, এর মধ্যে হচ্ছে 3 আর 4 এর থিওরিটিক্যাল সলিউশন করা লাগবে, আর কোড সলিউশন তো বললাম যে সোমবারের মধ্যে আমাকে দেখাইতে হবে, মানে সলভ না হইলে সমস্যা নাই, কি করেছো সেটা দেখালে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে এখন শেষ করি।